বিসমিল্লাহ রহমানির রহিম বইয়ের নাম হজ্যের হাকিকত রচনায় সৈয়দ আবুল আলা মৌদুদি অনুবাদ মুহাম্মদ আব্দুর রহিম প্রকাশনায় আধুনিক প্রকাশনী সূচিপত্র হজ্জের গোড়ার কথা হজ্জের ইতিহাস হজ্জের বৈশিষ্ট্য হজ্জের বিশ্ব সম্মেলন পৃষ্ঠা পাঁচ হজ্জের গোড়ার কথা আরবি ভাষায় হজ অর্থ জিয়ারতের সংকল্প করা যেহেতু খানায় কাবা জিয়ারত করার উদ্দেশ্যে মুসলমানরা পৃথিবীর চারদিক থেকে নির্দিষ্ট কেন্দ্রের দিকে চলে আসে তাই এর নাম রাখা হয়েছে হজ কখন কিভাবে হজ্জের সূচনা হয়েছিল সেই ইতিহাস অত্যন্ত চিত্তাকর্ষক এবং শিক্ষাপ্রদ গভীর মনোযোগের সাথে সেই ইতিহাস অধ্যয়ন করলে হজ্জের কল্যাণকারিতা হৃদয়ঙ্গম করা পাঠকের জন্য সহজ হবে কি মুসলমান কি খ্রিস্টান হজরত ইব্রাহিম আলহ সালামের নাম কারো অজানা নয় দুনিয়ায় তিন ভাগের দুভাগেরও বেশি লোক তাকে নেতা বলে স্বীকার করে হজরত মুসা আলাইসাল্লাম হজরত ঈসা আলহ ইসাল্লাম এবং হজরত মোহাম্মদ সাল্ল আলি আসাল্লাম এ তিনজন শ্রেষ্ঠ নবী তার বংশজাত তার প্রজ্বলিত আলোকবর্তিকা থেকে সমগ্র দুনিয়ায় সত্যের জ্যোতি বিস্তার করেছে চার হাজার বছরেরও বেশিকাল পূর্বে তিনি ইরাকে জন্মগ্রহণ করেছিলেন তখন সমগ্র দুনিয়ার মানুষ আল্লাহকে ভুলে বসেছিল পৃথিবীর একজন মানুষও তার প্রকৃত মালিক ও প্রভুকে জানত না এবং তার সামনে বন্দেগী ও আনুগত্যের ভাবধারায় মস্তক অবনত করত না যে জাতির মধ্যে তার জন্ম হয়েছিল সে জাতির লোকেরা যদিও তদানীন্তন পৃথিবীর সর্বাপেক্ষা উন্নত জাতি ছিল কিন্তু পথভ্রষ্ট হওয়ার দিক দিয়েও তারাই ছিল অগ্রণীতা সৃষ্ট জীব কখনো মাবুদ বা উপাস হতে পারে না জ্ঞান বিজ্ঞান এবং শিল্প ভাস্কর্যে চরম উন্নতি লাভ করা সত্ত্বেও এ সহজ কথাটি তারা বুঝতে পারতো না তাই তারা আকাশের তারকা এবং মাটি বা পাথর নির্মিত মূর্তির পূজা করত জ্যোতিষশাস্ত্র ভালো মন্দ জানার জন্য ফাল গ্রহণ অজ্ঞাত কথা বলা জাদুবিদ্যা প্রয়োগ এবং দোয়া তাবিজ ও ঝাঁড়ফুঁকের খুবই প্রচলন ছিল বর্তমানকালের হিন্দু পণ্ডিত ও ব্রাহ্মণগণের মতো তখনকার সমাজে ঠাকুর পুরোহিতেরও একটি শ্রেণী ছিল তারা মন্দিরের রক্ষণাবেক্ষণ করত অপর পক্ষ থেকে পূজা করে দিত বিপদ আপদে বা আনন্দে খুশিতে তারা বিশেষ বিশেষ অনুষ্ঠান পালন করত এবং অজ্ঞাত কথা বলে লোকদেরকে প্রতারিত করত সাধারণ লোকেরা এদেরকেই ভাগ্য নির্ধারক বলে মনে করত তারা এদেরই অঙ্গুলি নির্দেশে ওঠা বসা করত এবং চুপচাপ থেকে নিতান্ত অন্ধের ন্যায় তাদের মনের লালসা পূর্ণ করে যেত কারণ তারা মনে করত যে দেবতাদের ওপরে এসব পূজারীর কর্তৃত্ব রয়েছে পৃষ্ঠা ছয় এরা খুশি হলে আমাদের প্রতি দেবতাদের অনুগ্রহ বর্ষিত হবে অন্যথায় আমরা ধ্বংস হয়ে যাব এ পূজারী দলের সাথে তৎকালীন রাজা বাদশাদের গোপন যোগাযোগ ছিল জনসাধারণকে দাসানুদাস বানিয়ে রাখার ব্যাপারে রাজা বাদশাহ ও পূজারীগণ পরস্পর সাহায্য করত একদিকে সরকার পূজারীদের পৃষ্ঠপোষকতা করত এবং অন্যদিকে পূজারীগণ জনগণের মনে এ ধারণা বদ্ধমূল করে দিত যে রাজা বাদশারাও আল্লাহর মধ্যে গণ্য তারা দেশ ও প্রজাদের একচ্ছত্র মালিক তাদের মুখের কথাই আইন এবং প্রজাদের জানমালের ওপর তাদের যা ইচ্ছা করার অধিকার আছে শুধু এতটুকুই নয় রাজা বাদশাহের সামনে সিজদায় মাথা নত করা সহ তাদের বন্দেগীর যাবতীয় অনুষ্ঠানই পালন করা হতো যেন প্রজাদের মন মগজের ওপর তাদের প্রভুত্বের ছাপ স্থায়ীভাবে অঙ্কিত হয়ে যায় এহেন পরিবেশের মধ্যে এবং এ জাতির কোনো এক বংশে হযরত ইব্রাহিম আলাই সালামের জন্ম আরও মজার ব্যাপার এই যে যে বংশে তার জন্ম হয়েছিল সেই বংশটাই ছিল পেশাদার ও বংশানুক্রমিক পূজারী তার বাপদাদা ছিলেন আপন বংশের পণ্ডিত পুরোহিত ব্রাহ্মণ কাজেই একজন ব্রাহ্মণ সন্তানের পক্ষে যেরূপ শিক্ষা দীক্ষা লাভ করা সম্ভব হজরত ইব্রাহিম আল ঠিক তাই লাভ করলেন সেই ধরনের কথাবার্তা শৈশবকাল হতেই তার কানে প্রবেশ করত তিনি তার ভাই ভগ্নীদের মধ্যে পীর ও পীর জাদাদের মতো আড়ম্বর এবং বড়লোকের চালচলন দেখতে পেতেন স্থানীয় মন্দিরের পৌরোহিত্যের মহাসম্মানিত গদি তার জন্য অপেক্ষা করছিল সেই গদিতে বসলে তিনি অনায়াসেই জাতির নেতা হয়ে বসতে পারতেন তার গোটা পরিবারের জন্য চারদিক থেকে যেসব ভেট বেগার আর নজর নিয়াজ এসে জড়ো হত হযরত ইব্রাহিম আলাই ইসালামের জন্যও তা বর্তমান ছিল দেশের লোক নিজেদের চিরকালীন অভ্যাস অনুসারে তার সামনে এসে হাত জোর করে বসার এবং ভক্তি শ্রদ্ধা ভরে মাথা নত করার জন্য প্রস্তুত ছিল দেবতার সাথে সম্পর্ক পেতে অজ্ঞাত কথা বলার ভান করে তিনি সাধারণ কৃষক থেকে তদানীন্তন বাদশা পর্যন্ত সকলকে আজ্ঞানবর্তী গোলাম বানিয়ে নিতে পারতেন এ অন্ধকারে যেখানে সত্য জ্ঞান সম্পন্ন সত্যের অনুসারী একজন মানুষ কোথাও ছিল না সেখানে একদিকে তার পক্ষে সত্যের আলো লাভ করা যেমন সম্ভবপর ছিল না তেমনি ব্যক্তিগত এবং পারিবারিক উভয় দিক দিয়েই এ বিরাট স্বার্থের ওপর পদাঘাত করে নিছক সত্যের জন্য দুনিয়া জোড়া বিপদের গর্ভে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত হও কোনো সাধারণ লোকের পক্ষে সম্ভব ছিল না পৃষ্ঠা স্বাদ কিন্তু হযরত ইব্রাহিম আলহ সালাম কোনো সাধারণ মানুষ ছিলেন না তাঁকে স্বতন্ত্র মাটি দ্বারাই সৃষ্টি করা হয়েছিল জ্ঞান হওয়ার সাথে সাথেই তিনি ভাবতে শুরু করলেন চন্দ্র সূর্য তারকা নিতান্ত গোলামের মতোই উদয় অস্তের নিয়ম অনুসরণ করছে মূর্তি তো মানুষের নিজের হাতে পাথর দিয়ে গড়া দেশের বাদশাহ আমাদের নেয় একজন সাধারণ মানুষ এরা রব হতে পারে কেমন করে যেসব জিনিস নিজের ইচ্ছায় একটুও নড়তে পারে না নিজের সাহায্য করার ক্ষমতাও যেসবের মধ্যে নেই জীবন ও মৃত্যুর ওপর যাদের বিন্দুমাত্র হাত নেই তাদের সামনে মানুষ কেন মাথা নত করবে মানুষ কেন তাদের দাসত্ব ও পূজা উপাসনা করবে প্রয়োজনীয় দ্রব্যাদির জন্য তাদের কাছে প্রার্থনা কেন করবে তাদের শক্তিকে কেন ভয় করবে এবং তাদের গোলামি বা কেন করবে আকাশ ও পৃথিবীতে যত কিছুই আমরা দেখতে পাই যেসব জিনিস সম্পর্কে কোন না ভাবে আমরা ওয়াকি ফহাল তার মধ্যে একটি জিনিসও স্বাধীন নয় নিরপেক্ষ নয় অক্ষয় চিরস্থায়ীও নয় এদের প্রত্যেকটিরই অবস্থা যখন এরূপ তখন এরা মানুষের রব বা প্রভু কীরূপে হতে পারে এদের কেউই যখন আমাকে সৃষ্টি করেনি আমার জীবন মৃত্যু ও লাভ ক্ষতির এখতিয়ার যখন এদের কারো হাতে নেই আমার রিজিক ও জীবিকার চাবিকাঠি যখন এদের কারো হাতে নয় তখন এদের কাউকেও আমি রব বলে স্বীকার করব কেন এবং তার সামনে মাথা নত করে দাসত্ব ও উপাসনাই বা কেন করব বস্তুত আমার রব কেবল তিনিই হতে পারেন যিনি সব কিছুই সৃষ্টি করেছেন সকলেই যার মুখাপেক্ষী এবং যার হাতে সকলেরই জীবন মৃত্যু ও লাভ ক্ষতির উৎস নিহিত রয়েছে এসব কথা ভেবে হজরত ইব্রাহিম সালাম জাতির উপাস্য মূর্তিগুলোকে পূজা না করে বরং পরিত্যাগ করার সিদ্ধান্ত করলেন এবং এই সিদ্ধান্তে পৌঁছেই তিনি উদাত্ত কণ্ঠে ঘোষণা করলেন ফলমি তুশ্রী তোমরা যাদেরকে আল্লাহর শরিক বলে মনে করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই সুরা আল আনাম আয়াত আটাত্তর ই পৃষ্ঠা আট অর্থাৎ আমি সব দিক থেকে মুখ ফিরিয়ে বিশেষভাবে কেবল সেই মহান সত্তাকেই ইবাদত ইবাদতবন্দিগীর জন্য নির্দিষ্ট করলাম যিনি সমস্ত আকাশ ও পৃথিবীর সৃষ্টি করেছেন এবং আমি মুশরিকদের মধ্যে সামিল নই এ বিপ্লবাত্মক ঘোষণার পর হজরত ইব্রাহিম সালামের ওপর বিপদ মুসিবতের পাহাড় ভেঙে পড়ল পিতা বললেন আমি তোমাকে পরিত্যাগ করব বাড়ি হতে তাড়িয়ে দেব সমগ্র জাতি বলে উঠল আমরা কেউ তোমাকে আশ্রয় দেব না স্থানীয় সরকারও তার বিরুদ্ধে লেগে গেল বাদশার সামনে মামলা দায়ের করা হল কিন্তু হজরত ইব্রাহিম আলাই সালাম একাকী এবং নিঃসঙ্গ হয়েও সত্যের জন্য সকলের সামনেই মাথা উঁচু করে দাঁড়ালেন পিতাকে বিশেষ সম্মানের সাথে বললেন আমি যে জ্ঞান লাভ করেছি আপনি তা আদৌ জানেন না কাজেই আমি আপনাদের কথা শুনব না তার পরিবর্তে আমার কথা আপনাদের সকলের শোনা উচিত জাতির লোকদের হুমকির উত্তরে নিজ হাতে সবগুলো মূর্তি ভেঙে ফেলে তিনি প্রমাণ করলেন যে তোমরা যাদের পূজা করো তাদের কোনো ক্ষমতা নেই বাদশাহ প্রকাশ্য দরবারে তিনি স্পষ্ট ভাষায় বললেন তুমি আমার রব নও আমার রব তিনি যার মুষ্টিতে তোমার আমার সকলেরই জীবন ও মৃত্যু নিহিত রয়েছে এবং যার নিয়মের কঠিন বাঁধনে চন্দ্র সূর্য সবই বন্দী হয়ে আছে রাজ দরবার থেকে শেষ পর্যন্ত ফায়সালা হলো ইব্রাহিম সালামকে জীবন্ত জ্বালিয়ে ভস্য করা হবে কিন্তু ইব্রাহিম আলাহি সালামের দিল ছিল পর্বত অপেক্ষা অধিকতর শক্ত একমাত্র আল্লাহর উপরেই ছিল তার ভরসা তাই এ ভয়াবহ শাস্তি ভোগ করতেও তিনি অকুণ্ঠ চিত্তে প্রস্তুত হলেন অতপর আল্লাহ তালা যখন তাকে কাফেরদের অগ্নিকুণ্ড হতে মুক্তি দিয়েছিলেন তখন তিনি জন্মভূমি জাতি ও আত্মীয় বান্ধব সব কিছু পরিত্যাগ করে শুধু নিজের স্ত্রী ও ভ্রাতুষ্পুত্রকে সাথে নিয়ে পথে পথে দেশে দেশে ঘুরে বেড়াতে লাগলেন যার জন্য ঘরে পৌরোহিত্যের গদি অপেক্ষা করছিল সেই গদিতে বসে যিনি গোটা জাতির পীর হয়ে যেতে পারতেন এবং সেই গদিকে যিনি বংশানুক্রমিকভাবে নিজের সম্পত্তি বানিয়ে নিতে পারতেন তিনি নিজের ও নিজের সন্তান সন্ততির জন্য নির্বাসন সহায় সম্বলহীনতার নিদারুণ দুঃখ মুসিবতকেই শ্রেয় মনে করে গ্রহণ করলেন কারণ দুনিয়াবাসীকে অসংখ্য মিথ্যা রবের দাসত্ব নিগড়ে বন্দি করে সুখের জীবনযাপন করা তিনি মাত্রই বরদাস্ত করতে পারলেন না বরং তার পরিবর্তে তিনি একমাত্র প্রকৃত রবের দাসত্ব কবুল করে সমগ্র দুনিয়াকে সেই দিকে আহ্বান জানাতে লাগলেন এবং এ অপরাধে তিনি কোথাও একটু শান্তিতে বসবাস করতে পারলেন না পৃষ্ঠা নয় জন্মভূমি থেকে বের হয়ে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সিরিয়া ফিলিস্তিন মিশর এবং আরব দেশসমূহে ঘুরতে ফিরতে লাগলেন এই ভ্রমণ ব্যবদেশ তাঁর ওপর অসংখ্য বিপদ এসেছে ধন সম্পদ বা টাকা পয়সা তার সাথে কিছু ছিল না বিদেশে গিয়েও তিনি রুজি রোজগার করার জন্য একটু চিন্তা চিন্তাভাবনা করেননি রাত দিন তিনি কেবল একটি চিন্তা করতেন দুনিয়ার মানুষকে অসংখ্য রবের গোলামির নাকপাশ থেকে মুক্ত করে কি রূপে একমাত্র আল্লাহর বান্দায় পরিণত করা যেতে পারে এ খেয়াল ও চিন্তা ভারাক্রান্ত মানুষটিকে যখন তার পিতা এবং নিজ জাতি মোটেই সহ্য করলো না তখন তাকে আর কে বরদাস্ত করতে পারে কোন দেশের লোক তাকে আদর অভ্যর্থনা জানাবে সকল স্থানে সেই একই ধরনের মন্দিরের পুরোহিত আর খোদাইয়ের দাবিদার রাজা বাদশারাই মাথা উঁচু করে দাঁড়িয়েছিল এবং সর্বত্র একই ধরনের অজ্ঞ মূর্খ জনসাধারণ বাস করত যারা এ মিথ্যা খোদাদের গোলামির জালে বন্দী হয়েছিল এদের মধ্যে এমন ব্যক্তি কি করে শান্তিতে দিন কাটাতে পারে যিনি নিজের রব ছাড়া অন্য কারো গোলামি করতে প্রস্তুত ছিলেন না যিনি অন্য লোকদেরও বলে বেড়াতেন যে আল্লাহ ছাড়া তোমাদের আর কেউ মালিক মনিব ও প্রভু নেই সকলের প্রভুত্ব ও খোদাইয়ের আসন চূর্ণ করে কেবলমাত্র আল্লাহর বান্দারূপে জীবনযাপন করো ঠিক এ কারণেই হজরত ইব্রাহিম আলহ সালাম কোথাও শান্তিতে বসবাস করতে পারেননি বছরের পর বছর ধরে তিনি উদ্ভ্রান্ত পথিকের ন্যায় ঘুরে বেড়িয়েছেন কখনো কেনানের জনপদে কখনো মিশরে এবং কখনো আরবের মরুভূমিতে গিয়ে পৌঁছেছেন এভাবেই তার গোটা যৌবনকাল অতিবাহিত হয়ে গেল কালো চুল সাদা হয়ে গেল জীবনের শেষভাগে নব্বই বছর বয়স পূর্ণ হতে যখন মাত্র চারটি বছর বাকি ছিল এবং সন্তান লাভের কোনো আশাই যখন ছিল না তখন আল্লাহ তালা তাকে সন্তান দান করলেন কিন্তু তখনও এ আল্লাহর বান্দা এতটুকু চিন্তিত হয়ে পড়েননি যে নিজের জীবনটা তো আশ্রয়হীনভাবে কেটে গেছে এখন অন্তত ছেলেপেলেদেরকে একটু রুজি রোজগারের যোগ্য করে তুলি না এসব চিন্তা তার মনে উদয় হয়নি বরং এ বৃদ্ধ পিতার মনে একটিমাত্র চিন্তাই জেগেছিল তা এই যে যে কর্তব্য সাধনে তিনি নিজের জীবন অতিবাহিত করেছেন তার মৃত্যুর পর সেই কর্তব্য পালন করার এবং তার দাওয়াত চারদিকে প্রচার করার মতো লোকের বিশেষ অভাব রয়েছে ঠিক এজন্য তিনি আল্লাহর কাছে সন্তান কামনা করেছিলেন এবং আল্লাহ যখন তাকে সন্তান দান করলেন তখন তিনি তাকে তার মৃত্যুর পর তার কাজ চালিয়ে যাবার উপযোগী করে গড়ে তুলতে চেষ্টা করলেন এ পূর্ণ মানুষটির জীবন একজন সত্যিকার মুসলমানের আদর্শ জীবন ছিল যৌবনের সূচনাতেই বুদ্ধি হওয়ার পর থেকেই যখন তিনি তার রবকে চিনতে পারলেন তখন আল্লাহ তাকে বলেছিলেন আসলাম ইসলাম গ্রহণ করো স্বেচ্ছায় আমার কাছে আত্মসমর্পণ করো আমার দাসত্ব স্বীকার করো তিনি তখন উত্তরে পরিষ্কার ভাষায় বলেছিলেন আমি ইসলাম কবুল করলাম আমি সারা জাহানের প্রভুর উদ্দেশ্যে নিজেকে উৎসর্গ করলাম নিজেকে তার কাছে সোপর্দ করলাম সমগ্র জীবন ভরে এ কথা ও এ ওয়াদাকে এই সাচ্চা মানুষটি সব দিক দিয়ে পূর্ণ করে দেখিয়েছেন তিনি রাব্বুল আলামিনের জন্য শত শত বছরের পত্রিক ধর্ম এবং তার যাবতীয় আচার অনুষ্ঠান ও আঁকিদা বিশ্বাস পরিত্যাগ করেছেন পৌরোহিত্যের গদিতে বসলে তিনি যেসব সুযোগ সুবিধা লাভ করতে পারতেন তা সবই তিনি ছেড়ে দিয়েছেন নিজের বংশ পরিবার নিজের জাতি ও মাতৃভূমি ত্যাগ করেছেন নিজের জীবনকে উপেক্ষা করে আগুনের বুকে ঝাঁপ দিয়েছেন দেশ ত্যাগ ও নির্বাসনের দুঃখ কষ্ট ভোগ করেছেন দেশের পর দেশ পরিভ্রমণ করেছেন নিজের জীবনের এক একটি মুহূর্তকে রাব্বুল আলামিনের দাসত্ব আনুগত্যের কাজে এবং তার দিন ইসলামের প্রচারে কাটিয়েছেন বৃদ্ধ বয়সে যখন সন্তান লাভ হল তখন তার জন্য এ ধর্ম এবং এ কর্তব্যই নির্ধারিত করলেন কিন্তু এসব কঠিন পরীক্ষার পর আরেকটি শেষ ও কঠিন পরীক্ষা অবশিষ্ট রয়ে গিয়েছিল যে পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত হজরত ইব্রাহিম আলহ ইসালাম সব কিছু অপেক্ষা রাব্বুল আলামিনকেই বেশি ভালোবাসেন কিনা না তার ফায়সালা হতে পারত না সেই কঠিন এবং কঠোর পরীক্ষাও সামনে এসে পড়ল বৃদ্ধ বয়সে একেবারে নিরাশ হয়ে যাওয়ার পর তার যে সন্তান লাভ হয়েছিল সেই একমাত্র সন্তানকেও আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করতে পারেন কিনা তারই পরীক্ষা নেওয়া হল হযরত ইব্রাহিম আলাইসাল্লাম এই পরীক্ষায়ও উত্তীর্ণ হলেন এবং আল্লাহর নির্দেশ লাভ করার সাথে সাথে যখন তিনি নিজের পুত্রকে নিজের হাতে জবেহ করতে প্রস্তুত হলেন তখন চূড়ান্তরূপে ঘোষণা করা হল যে এখন তুমি প্রকৃত মুসলিম হওয়ার দাবিকে সত্য বলে প্রমাণ করেছ আল্লাহর কাছেও তাঁর এ কুরবানি কবুল হল এবং তাকে বলে দেওয়া হল যে এখন তোমাকে সারা দুনিয়ার ইমাম বা নেতা বানিয়ে দেওয়া যেতে পারে এখন তুমি সেই জন্য সম্পূর্ণরূপে যোগ্য হয়েছো কুরআন শরীফের নিম্নলিখিত আয়াতে এই কথাই বলা হয়েছে পৃষ্ঠা 11 ওয়া ইয বাতালা ইব্রাহীমা রাব্বুহু বিকলিমাতিন ফাতম্মাহু ক্বালা ইন্নী জাআলুকাল্লিন নাস ইমামা এবং যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি ব্যাপারে পরীক্ষা করলেন এবং সে সেই পরীক্ষায় ঠিকভাবে উত্তীর্ণ হল তখন তাকে জানিয়ে দেওয়া হলো যে আমি তোমাকে সমগ্র মানুষের ইমাম তথা অগ্রবর্তী নেতা নিযুক্ত করছি তিনি বললেন আমার বংশধরদের প্রতিও কি এ হুকুম আল্লাহতালা বললেন জালেমদের জন্য আমার ওয়াদা প্রযোজ্য নয় সুরা আল বাকারা আয়াত একশো চব্বিশ এভাবে হজরত ইব্রাহিম আলাইসালামকে দুনিয়ার নেতৃত্ব দান করা হল এবং তাকে ইসলামের বিশ্বব্যাপী আন্দোলনের নেতা নিযুক্ত করা হলো এখন এ আন্দোলনকে অধিকতর সম্প্রসারিত করার জন্য এবং বিভিন্ন এলাকায় দায়িত্ব গ্রহণ করে তার প্রতিনিধি হিসেবে কাজ করার জন্য তার কয়েকজন সহকর্মী একান্ত আবশ্যক হয়ে পড়ল এ ব্যাপারে তিন ব্যক্তি হজরত ইব্রাহিম সালামের দক্ষিণ হাতস্বরূপ কাজ করেছেন একজন তার ভ্রাতুষপুত্র হজরত লুত আলাইহ ইসালাম দ্বিতীয় তার জ্যেষ্ঠ পুত্র হজরত ইসমাইল আলহিমাম যিনি আল্লাহ তার জীবন চান জানতে পেরে অত্যন্ত খুশি ও আগ্রহের সাথে জবেহ হবার জন্য প্রস্তুত হয়েছিলেন এবং তৃতীয় হচ্ছেন তার কনিষ্ঠ পুত্র হজরত ইসাক আলাহালাম ভ্রাতুষপুত্রকে তিনি সাদুম তথা ট্রান্স জর্দান এলাকায় বসালেন এখানে সেকালের সর্বাপেক্ষা ইতর লম্পট জাতি বাস করত সেখানে একদিকে সেই জাতির নৈতিকতার সংস্কার সাধন এবং সেই সাথে দূরবর্তী এলাকাসমূহেও ইসলামের দাওয়াত পৌঁছানোই ছিল তার কাজ ইরান ইরাক এবং মিশরের ব্যবসায়ী দল এ এলাকা দিয়েই যাতায়াত করত। কাজেই এখানে বসে উভয় দিকেই ইসলাম প্রচারের কাজ সুষ্ঠুরূপে সম্পন্ন করা তার পক্ষে বিশেষ সুবিধাজনক হয়েছিল কনিষ্ঠ পুত্র হজরত ইসাক সালামকে তিনি কেনান বা ফিলিস্তিন এলাকায় রাখলেন এটা সিরিয়া ও মিশরের মধ্যবর্তী স্থান তদুপরি এটা সমুদ্র উপকূলবর্তী এলাকা বলে এখান থেকেই অন্যান্য দেশ পর্যন্ত ইসলামের আওয়াজ পৌঁছানো সহজ ছিল এই স্থান থেকেই হজরত ইসাক আলহি সালামের পুত্র হজরত ইয়াকুব আলাই সালাম যার নাম ছিল ইসরায়েল এবং পুত্র হজরত ইউসুফ আলহ সালামের মারফতে ইসলামী আন্দোলন মিশর পর্যন্ত পৌঁছেছিল পৃষ্ঠা বারো জ্যেষ্ঠ পুত্র হজরত ইসমাইল আলাইহি সালামকে হিজাজের তথা মক্কানগরীতে বসালেন এবং দীর্ঘকাল যাবৎ নিজেই তার সাথে থেকে আরবের কোণে কোণে ইসলামের শিক্ষা বিস্তার করেছিলেন তারপর এখানেই পিতা পুত্র দুজনে মিলে ইসলামী আন্দোলনের বিশ্ববিখ্যাত কেন্দ্র খানায় কাবা প্রতিষ্ঠা করেন আল্লাহ আল্লাহতালা নিজেই এ কেন্দ্র নির্দিষ্ট করেছিলেন নিজেই এটা গড়ে তোলার স্থান ঠিক করেছিলেন খানায় কাবা সাধারণ মসজিদের ন্যায় নিছক ইবাদতের স্থান নয় প্রথম দিন থেকেই এটা দিন ইসলামের বিশ্বব্যাপী আন্দোলনের প্রচার কেন্দ্র কেন্দ্ররূপে নির্ধারিত হয়েছিল এ কাবা ঘর নির্মাণের উদ্দেশ্য ছিল এই যে পৃথিবীর দূরবর্তী অঞ্চলসমূহ থেকে এক আল্লাহর প্রতি বিশ্বাসী সকল মানুষ এখানে এসে মিলিত হবে এবং সংঘবদ্ধভাবে এক আল্লাহর ইবাদত করবে আবার এখান থেকেই ইসলামের বিপ্লবী পয়গাম নিয়ে নিজ নিজ দেশে ফিরে যাবে বিশ্ব মুসলিমের এর সম্মেলনের নামই হল হজ এই ইবাদত কেন্দ্রের প্রতিষ্ঠা কি করে হলো কোন সব পুত ভাবধারা এবং দোয়া প্রার্থনা সহকারে পিতা পুত্রে মিলে এ ইমারত তৈরি করেছিলেন আর হজ কিভাবে শুরু হলো তার বিস্তারিত বিবরণ পুরাণ শরীফে বর্ণিত হয়েছে ان اول بيت وضع للناس للذي ببكه مباركا وهدى للعالمين فيه ايات بينات مقام ابراهيم ومن دخله كان امنا মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর নির্দিষ্ট করা হয়েছিল তা মক্কার ঘর তাতে সন্দেহ নেই এটা অত্যন্ত পবিত্র বরকতপূর্ণ এবং সারা দুনিয়ার জন্য হেদায়েতের কেন্দ্রস্থল এতে আল্লাহর প্রকাশ্য নিদর্শনসমূহ বর্তমান রয়েছে মাকামে ইব্রাহিম রয়েছে এবং যেই এখানে প্রবেশ করবে সেই নিরাপদে থাকবে সুরা আল ইমরান আয়াত ছিয়ানব্বই সাতানব্বই আমরা মানুষের জন্য কী রূপে বিপদশূন্য ও শান্তিপূর্ণ হেরেম তৈরি করেছি তা কি তারা দেখতে পায়নি অথচ তার চারপাশে লোক লুণ্ঠিত ও ছিনতাই হয়ে যেত সুরা আল আনকাবুত আয়াত সাতষট্টি অর্থাৎ আরবের চারদিকে যখন লুটতরাজ মারপিট এবং যুদ্ধ বিগ্রহ ইত্যাদি অশান্তির সয়লাভ বয়ে যেত তখনও এ হেরেমে সর্বদা শান্তি বিরাজ করত এমনকি দুর্ধর্ষ মরু বেদুইন যদি এর সীমার মধ্যে তার পিতৃহন্তাকে দেখতে পেত তবুও এর মধ্যে বসে তাকে স্পর্শমাত্র করতে সাহস পেত না واذ جعلنا البيت مثابه للناس وامنا واتخذوا من مقام ابراهيم مصلى وعهدنا الى ابراهيم واسماعيل ان طهرا بيتي أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر. এবং স্মরণ করো যখন আমরা এ ঘরকে লোকদের কেন্দ্র ও নিরাপদ আশ্রয়স্থল বানিয়েছিলাম এবং ইব্রাহিমের ইবাদতের স্থানকে মুসাল্লা তথা জায়নামাজ বানাবার নির্দেশ দিয়েছিলাম আর তাওয়াফকারী অবস্থানকারী এবং নামাজিদের জন্য আমার ঘরকে পাক ও পরিচ্ছন্ন রাখার জন্য ইব্রাহিম ও ইসমাইলকে নির্দেশ দিয়েছিলাম পরে যখন ইব্রাহিম দোয়া করল হে পালনকর্তা আপনি এ শহরকে শান্তিপূর্ণ জনপদে পরিণত করুন এবং এখানকার অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও পরকালে বিশ্বাসী তাদের জন্য ফলমূল দ্বারা জীবিকার সংস্থান করে দিন সুরা আল বাকারা আয়াত একশো পঁচিশ একশো ছাব্বিশ ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. রব্বানা ওয়া বা'আছ ফীহিম রাসুলান মিনহুম আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইয়ুযাক্কিহিম ইন্নাকা আনতাল এবং স্মরণ করো ইব্রাহিম ও ইসমাঈল যখন এ ঘরের ভিত্তি স্থাপনকালে দোয়া করছিল পরওয়ারদিগার আমাদের এই চেষ্টা কবুল করো তুমি সব কিছু জানো এবং সব কিছু শুনতে পাও পরোয়ার দিগার তুমি আমাদের দুজনকেই মুসলিম অর্থাৎ তোমার অনুগত করো এবং আমাদের বংশাবলী থেকে এমন একটি জাতি তৈরি করো যারা একান্তভাবে তোমারই অনুগত হবে আমাদেরকে তোমার ইবাদত করার পন্থা বলে দাও আমাদের প্রতি ক্ষমার দৃষ্টি নিক্ষেপ করো তুমি বড়ই ক্ষমাশীল ও দয়াময় পরোয়ার দিগার তুমি সে জাতির প্রতি তাদের মধ্য থেকে এমন একজন রাসুল পাঠাও যিনি তাদেরকে তোমার বাণী পড়ে শোনাবে তাদেরকে কিতাব ও জ্ঞানের শিক্ষা দেবে এবং তাদের চরিত্র সংশোধন করবে নিশ্চয় তুমি সার্বভৌম সম্পন্ন এবং বিজ্ঞ সুরা আল বাকারা আয়াত একশো সাতাশ থেকে একশো وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام رب إنهن أضللن كثيرا من النام فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم ربنا إني أسكنت من بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم وارزقهم من الثمرات لعلهم يشكرون পৃষ্ঠা চোদ্দ এবং স্মরণ কর যখন ইব্রাহিম দোয়া করেছিল হে আল্লাহ এ শহরকে শান্তিপূর্ণ বানিয়ে দাও আমাকে এবং আমার সন্তানকে মূর্তি পূজার থেকে বাঁচাও হে আল্লাহ এ মূর্তিগুলো অসংখ্য লোককে গোমরাহ করেছে অতএব যে আমার পন্থা অনুসরণ করবে সে আমার আর যে আমার পন্থার বিপরীত চলবে তখন তুমি নিশ্চয়ই বড় ক্ষমাশীল ও দয়াময় পরবার দিগার আমি আমার বংশধরদের একটি অংশ তোমার এ মহান ঘরের নিকট এ ধূসর মরুভূমিতে এনে পুনর্বাসিত করেছি এ উদ্দেশ্যে যে তারা নামাজের ব্যবস্থা কায়েম করবে অতএব হে আল্লাহ তুমি লোকদের মনে এতদূর উৎসাহ দাও যেন তারা এদের দিকে দলে দলে চলে আসে এবং ফলমূল দ্বারা তাদের জীবিকার ব্যবস্থা করো হয়তো এরা তোমার কৃতজ্ঞ বান্দা হবে সুরা ইব্রাহিম আয়াত পঁয়ত্রিশ থেকে সাঁতিরিশ وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي وطهر بيتي للطائفين والقائمين والركع السجود واذن في الناس بالحج ياتوك رجالا وعلى كل ضامر ياتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله ويذكر اسم الله في ايام معلومات على ما رزقهم من بهيمة الانعام فكلوا منها واطعموا البائس الفقير. <ترجمة> <ترجمة> যখন ইব্রাহিমের জন্য এই ঘরের স্থান ঠিক করেছিলাম কথা বলে যে এখানে কোনো প্রকার শির করো না এবং আমার ঘরকে তাওয়াফকারী ও নামাজিদের জন্য পাকসাফ করে রাখো আর লোকদেরকে হজ করার জন্য প্রকাশ্যভাবে আহ্বান জানাও তারা যেন তোমার কাছে আসে পায়ে হেঁটে আসুক কিংবা দূরবর্তী স্থান থেকে ক্রিস উটের পিঠে চড়ে আসুক এখানে এসে তারা যেন দেখতে পায় তাদের জন্য দিন দুনিয়ার কল্যাণের কত সুন্দর ব্যবস্থা রয়েছে এবং নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর দেয়া জন্তুগুলোকে আল্লাহর নামে কুরবানি করবে তা থেকে নিজেরাও খাবে এবং দরিদ্র ও অভাবগ্রস্ত লোকদেরও খেতে দেবে সুরা আল হাজ আয়াত ২৬ থেকে আটাশ হজ শুরু হওয়ার এটাই গোড়ার ইতিহাস এটাকে ইসলামের পঞ্চম রোকন তথা স্তম্ভ হিসেবে গণ্য করা হয়েছে এ থেকে জানা গেল যে দুনিয়ায় যে নবী বিশ্বব্যাপী ইসলামী আন্দোলন পরিচালনার জন্য আদিষ্ট হয়েছিলেন মক্কাই ছিল তার প্রধান কার্যালয় হেডকোয়ার্টার পবিত্র কাবাই ছিল এর প্রধান কেন্দ্র যেখান থেকে ইসলাম দুনিয়ার দূরবর্তী অঞ্চলে প্রচারিত হতো আর দুনিয়ায় যারাই এক আল্লাহর বন্দিকে করতে চাবে এবং বাস্তব কর্মজীবনে তার আনুগত্য করে চলবে তারা যে জাতি আর যে দেশেরই অধিবাসী হোক না কেন সকলেই একটি নির্দিষ্ট কেন্দ্রে প্রতি বছরে এসে সমবেত হবে এজন্য হজ করার পন্থা নির্দিষ্ট করা হয়েছে এ দ্বারা স্পষ্টভাবে বুঝিয়ে দেয়া যাবে যে চাকা যেমন নিজ অক্ষের চতুর্দিকে ঘোরে মুসলমানদের জীবনও তেমনি আপন কেন্দ্রেরই চতুর্দিকে আবর্তিত হয় এ গুড় রহস্যেরই বহিপ্রকাশ হচ্ছে হজ পৃষ্ঠা ষোলো হজের ইতিহাস কিভাবে এবং কোন উদ্দেশ্যে হজ শুরু হয়েছিল সে কথা পূর্বের প্রবন্ধে আলোচনা করেছি হজরত ইব্রাহিম আলহি সালাম মক্কায় ইসলামী আন্দোলনের কেন্দ্র স্থাপন করেছিলেন এবং তার জ্যেষ্ঠ পুত্র হজরত ইসমাইল আলহি সালামকে এখানে বসিয়েছিলেন যেন তারপরে তিনি এ আন্দোলন চালিয়ে যেতে পারেন এ কথাও পূর্বের প্রবন্ধে বলা হয়েছে হজরত ইসমাইল আলহি সালামের পর তার বংশধরগণ কতকাল দিন ইসলামের পথে চলেছে তা তা তালাই অবগত আছেন কিন্তু পরবর্তী কয়েক শতাব্দীর মধ্যেই তারা যে পূর্ববর্তী মহাপুরুষদের শিক্ষা ও প্রদর্শিত পথ ভুলে গিয়েছিল এবং অন্যান্য জাহেল জাতির ন্যায় সর্বপ্রকার গুমরাহী ও পাপ প্রথার প্রচলন করেছিল তাতে সন্দেহ নেই যে কাবা ঘরকে কেন্দ্র করে এককালে এক আল্লাহর ইবাদতের দাওয়াত ও প্রচার শুরু হয়েছিল সেই কাবাঘরে শত শত মূর্তি স্থাপন করা হলো এমনকি মূর্তি পূজা বন্ধ করার সাধনা ও আন্দোলনে যে হজরত ইব্রাহিম সালাম ও ইসমাইল আলহি সালামের সারাটি জীবন অতিবাহিত হয়েছিল তাদের মূর্তি নির্মাণ করেও কাবা ঘরে স্থাপন করা হয়েছিল তাওহিদি ধর্মের অগ্রণেতা হজরত ইব্রাহিম সালামের পরবর্তী বংশধরগণ মানাত হুবাল নসর ইয়াগুস উজ্জা আসাফ নায়েলা আরও অসংখ্য নামের মূর্তি প্রস্তুত করেছিল এবং সেসবের পূজা করছিল চন্দ্র বুধ শুক্র শনি ইত্যাদি গ্রহ নক্ষত্রের পূজা করত ভূত প্রেত ফেরেস্তা এবং মৃত পূর্বপুরুষদের আত্মার পূজাও করতো তাদের মূর্খতা এত দূর প্রচণ্ড রূপ ধারণ করেছিল যে ঘর থেকে বের হবার সময় নিজেদের বংশের মূর্তি না পেলে পথ চলার সময় যে কোনো রঙিন পাথর দেখতে পেত তারা তারই পূজা শুরু করতো পাথর না পেলে পানি ও মাটির সংমিশ্রণে একটি প্রতিমূর্তি বানিয়ে তার ওপর ছাগ দুগ্ধ ছিটিয়ে দিলেই তাদের মতে সেই নিষ্প্রাণ পিণ্ডটি খোদা হয়ে যেত এবং এরই পূজা করত যে পৌরোহিত্য ও ঠাকুরবাদের বিরুদ্ধে তাদের পিতা হজরত ইব্রাহিম সালাম সমগ্র ইরাকের বিরুদ্ধে লড়াই করেছিল তাই আবার তাদের ঘরে প্রবেশ করেছিল কাবাকে তারা মূর্তি পূজার আড্ডাখানা বানিয়ে নিজেরাই সেখানকার পুরোহিত সেজেছিল হজকে তারা তীর্থযাত্রার অনুরূপ বানিয়ে তাওহিদ প্রচারের কেন্দ্রস্থল কাবা ঘর থেকে মূর্তি পূজার প্রচার শুরু করেছিল এবং পূজারীদের সর্বপ্রকার কলাকৌশল অবলম্বন করে আরবের বিভিন্ন স্থান থেকে আসা লোকদের কাছ থেকে নজর নিয়াজ ও ভেট বেকার আদায় করত। এভাবে ইব্রাহিম সালাম ও হজরত ইসমাইল সালাম যে মহান কাজ শুরু করেছিলেন এবং যে উদ্দেশ্যে তারা হজ প্রথার প্রচলন করেছিলেন তা সবই বিনষ্ট হয়ে গেল পৃষ্ঠা সতেরো এ ঘোর জাহিলি যুগে হজের যে চরম দুর্গতি হয়েছিল একটি ব্যাপার থেকে তা স্পষ্ট রূপে অনুমান করা যায় মক্কায় একটি বার্ষিক মেলা বসত আরবের বড় বড় বংশ ও গোত্রের কবি কিংবা কথক নিজ নিজ গোত্রের খ্যাতি বীরত্ব শক্তি সম্মান ও বদান্নতার প্রশংসায় আকাশ বাতাস মুখরিত করে তুলত এবং পারস্পরিক গৌরব ও অহংকার প্রকাশের ব্যাপারে রীতিমতো প্রতিযোগিতা করত এমনকি অপরের নিন্দার পর্যায়েও এসে যেত সৌজন্য ও বদান্যতার ব্যাপারেও পাল্লা দেয়া হতো প্রত্যেক গোত্রপ্রধান নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য ডেক চড়াতো এবং একে অন্যকে হেয় করার উদ্দেশ্যে উটের পর উট জবেহ করত। এ অপচয় ও অপব্যয়ের মূলে তাদের একটিমাত্র লক্ষ্য ছিল তা এই যে এ সময় কোনো বদন্যতা করলে মেলায় আগত লোকদের মাধ্যমে আরবের সর্বত্র তাদের খ্যাতি ছড়িয়ে পড়বে এবং কোন গোত্রপতি কতটি উঠ জবেহ করেছিল এবং কত লোককে খাইয়েছিল ঘরে ঘরে তার চর্চা শুরু হবে এসব সম্মেলনে নাচ গান মত পান ব্যভিচার এবং সকল প্রকার নির্লজ্জ কাজকর্মের অনুষ্ঠান বিশেষ জমকের সাথে সম্পন্ন হতো এই উৎসবের সময় এক আল্লাহর দাসত্ব করার কথা কারো মনে জাগ্রত হতো কিনা না সন্দেহ কাবাঘরের চতুর্দিকে তাওয়াফ করা হতো কিন্তু তার পদ্ধতি বিকৃত হয়ে গিয়েছিল নারী পুরুষ সকলেই উলঙ্গ হয়ে একত্রে ঘুরত আর বলতো আমরা আল্লাহর সামনে এমন অবস্থায় যাব যেমন অবস্থায় আমাদের মা আমাদেরকে প্রসব করেছে হযরত ইব্রাহিম আল সালামের প্রতিষ্ঠিত মসজিদে ইবাদত করা হতো এ কথা ঠিক কিন্তু কিভাবে খুব জোরে হাততালি দেয়া হতো বাসি বাজানো হতো সিঙ্গায় ফুৎকার দেয়া হতো আল্লাহর নামও যে সেখানে নেয়া হতো না এমন নয় কিন্তু কী রূপে তারা বলতো লাব্বাইকা ইল্লা আমি এসেছি হে আমার আল্লাহ আমি এসেছি তোমার কেউ শরিক নেই কিন্তু যে তোমার আপন সে তোমার অংশীদার তুমি তারও মালিক এবং তার মালিকানারও মালিক পৃষ্ঠা আঠারো আল্লাহর নামে সেখানে কুরবানিও দেয়া হতো কিন্তু তার পন্থা ছিল কত নিকৃষ্ট ও অধ্যুত্বপূর্ণ কোরবানির রক্ত কাবাঘরের দেয়ালে লেপে দিত এবং এর গোস্ত কাবার দুয়ারে ফেলে রাখত কারণ তাদের ধারণা মতে আল্লাহ এসব রক্ত ও গোস্ত তাদের কাছ থেকে কবুল করছেন নাওজুবিল্লা হজরত ইব্রাহিম সালামের সময় হজ্জের চার মাসে রক্তপাত হারাম করে দেওয়া হয়েছিল এবং এ সময় সকল প্রকার যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ করা হয়েছিল পরবর্তীকালের লোকেরা এ নিষেধ অনেকটা মেনে চলেছে বটে কিন্তু যুদ্ধ করতে যখন ইচ্ছা হতো তখন তারা এক বছরের নিষিদ্ধ মাসগুলোকে হালাল গণ্য করত এবং পরের বছর তার কাজা আদায় করত এছাড়া অন্যান্য যেসব লোক নিজ ধর্মের প্রতি নিষ্ঠাবান ছিল তারাও নিতান্ত মূর্খতার কারণে আশ্চর্য রকমের বহু রীতিনীতির প্রচলন করেছিল একদল লোক কোনো সম্বল না নিয়ে হজে যাত্রা করত এবং পথে পথে ভিক্ষা মেঘে দিন অতিবাহিত করত তাদের মতে এটা খুবই পুণ্যের কাজ ছিল মুখে তারা বলতো আমরা আল্লাহর ওপর তাওয়াক্কুল করেছি আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য যাচ্ছি দুনিয়ার সম্বল নেয়ার প্রয়োজন কি হজ্জে গমনকালে ব্যবসা করা কিংবা কামাই রোজগারের জন্য শ্রম করাকে সাধারণত না বলেই ধারণা করা হতো অনেক লোক আবার হজ্জের সময় পানাহার পর্যন্ত বন্ধ করে দিত এবং এরূপ করাকেও তারা ইবাদত বলে মনে করত কোনো কোনো লোক হজ্জে যাত্রা করলে কথাবার্তা পর্যন্ত বন্ধ করে দিত এর নাম ছিল হজ্জে মুসিমত বা বোবা হজ এভাবে আরও যে কত প্রকার ভ্রান্ত ও কুপ্রথার প্রচলন হয়েছিল তার ইয়ত্তা নেই সেগুলোর বিস্তারিত বিবরণ লিখে সময় নষ্ট করতে চাই না এরূপ ঘোর অন্ধকারচ্ছন্ন অবস্থা কম বেশি দু বছর পর্যন্ত ছিল এ দীর্ঘ সময়ে আরব দেশে কোনো নবীর আবির্ভাব হয়নি আর কোনো নবীর প্রকৃত শিক্ষাও সেই দেশে পৌঁছেনি অবশেষে হযরত ইব্রাহিম সালামের দোয়া পূর্ণ হওয়ার সময় ঘনিয়ে আসলো তিনি কাবাঘর প্রতিষ্ঠার সময় আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আল্লাহ এ দেশে একজন নবী এ জাতির মধ্য থেকেই প্রেরণ করো যে এসে তাদেরকে তোমার বাণী শোনাবে জ্ঞান ও প্রজ্ঞা শিক্ষা দিবে এবং তাদের নৈতিক চরিত্র সংশোধন করবে এ দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়েছিল তাই তারই অধস্তন পুরুষে একজন কামেল ইনসান আবির্ভূত হলেন যার পাক নাম হজরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম ইবনে আব্দুল্লাহ পৃষ্ঠা উনিশ হজরত ইব্রাহিম সালাম যেরূপ পূজারী ও পুরোহিতের বংশে জন্মলাভ করেছিলেন এ কামেল ইনসান হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম অনুরূপ এমন এক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন শতাব্দী কাল ধরে যারা কাবা ঘরের পৌরোহিত্য করে আসছিল একচ্ছত্রভাবে হজরত ইব্রাহিম সালাম জেরূপ আপন বংশের পৌরোহিত্যবাদের ওপর আঘাত হেনেছিলেন শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লামও ঠিক তেমনি প্রচণ্ড আঘাত হেনেছিলেন নিজ বংশীয় পৌরোহিত্য ও পণ্ডিতগিরির ওপর শুধু তাই নয় তার আঘাতে তো একেবারে মূলোৎপাটিত হয়েছিল হজরত ইব্রাহিম সালাম যেমন বাতিল মতবাদ ও সমগ্র মিথ্যা খোদাই ধ্বংস করা এবং এক আল্লাহর প্রভুত্ব কায়েম করার উদ্দেশ্যে চেষ্টা করেছিলেন শেষ নবী হজরত মোহাম্মদ ওয়াসাল্লামও তাই করেছিলেন তিনি হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সালামের প্রচারিত প্রকৃত ও নির্মল দিন ইসলামকে পূর্ণরূপে প্রতিষ্ঠিত করেছিলেন একুশ বছরের চেষ্টায় তার এসব কাজ যখন পূর্ণতা লাভ করে তখন আল্লাহ আল্লাহতালার হুকুমে কাবা ঘরকেই তিনি সমগ্র দুনিয়ায় এক আল্লাহর প্রতি বিশ্বাসীদের কেন্দ্ররূপে স্থাপনের কথা ঘোষণা করলেন এবং দুনিয়ার সকল দিক থেকেই হজ করার জন্য কাবা ঘরে এসে জমায়েত হওয়ার আহ্বান জানালেন

যারা কুফুরি করবে অর্থাৎ সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করতে আসবে না তারা জেনে রাখুক যে আল্লাহ সৃষ্টি জগতের মুখাপেক্ষী নন সুরা আল ইমরান আয়াত সাতানব্বই এভাবে নবপর্যায়ে হজ প্রবর্তন করার সাথে সাথে জাহিলি যুগে দু বছর যাবৎ প্রচলিত যাবতীয় কুসংস্কার একেবারে বন্ধ করা হল কাবা গৃহের মূর্তিগুলো ভেঙে ফেলা হলো আল্লাহ ছাড়া মূর্তির যে পূজা সেখানে হতো তা সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া হল মেলা এবং সকল প্রকার তামাশা ও উৎসব নিষিদ্ধ করে দেয়া হল আল্লাহর ইবাদত করার সঠিক এবং স্বাভাবিক পদ্ধতি প্রচলন করা হলো আল্লাহর আদেশ হল পৃষ্ঠা বিশ আল্লাহর শরণ এবং ইবাদত করার যে পন্থা আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়েছেন ঠিক তদনুযায়ী আল্লাহর স্মরণ ও ইবাদত করো যদিও এর পূর্বে তোমরা পথভ্রষ্ট ছিলে অর্থাৎ স্মরণ ও ইবাদত করার সঠিক পন্থা জানতে না সুরা আল বাকারা আয়াত একশো আটানব্বই সকল অন্যায় ও বাজে কর্মতৎপরতা কঠোরভাবে নিষিদ্ধ করা হল হজ উপলক্ষে কোনরূপ ব্যভিচার অশ্লীলতা আল্লা দ্রোহিতা ফাসিকি কাজ এবং ঝগড়া বিবাদ বা যুদ্ধবিগ্রহ করা যাবে না সুরা বাকারা আয়াত একশো পঁচানব্বই কাব্য আর কবিত্বের প্রতিযোগিতা পূর্বপুরুষদের কাজকর্মের কথা নিয়ে গৌরব অহংকার এবং পরের দোষ ত্রুটি প্রচার করা বা গালাগাল দেয়া বন্ধ করা হল فَإِذَا قَضَيْتُمْ مَنَاسِكَكُمْ فَاذْكُرُوا اللَّهَ كَذِكْرِكُمْ آبَاءَكُمْ أَوْ أَشَدَّ ذِكْرًا হজ্জের অনুষ্ঠানগুলো যখন সম্পন্ন হয়ে যাবে তখন তোমাদের পূর্বপুরুষগণ যেভাবে বাপ দাদার স্মরণ করত ঠিক অনুরূপ কিংবা তদ অপেক্ষা বেশি করে তোমরা আল্লাহর স্মরণ করো সুরা আল বাকারা আয়াত দুইশো শুধু লোকদের দেখাবার জন্য বা খ্যাতি অর্জন করার যেসব বদান্যতা ও দানশীলতার গৌরব করা হতো তা সবই বন্ধ হলো এবং তদস্থলে হজরত ইব্রাহিম আলাই সালামের আমলের পশু জবেহ করার রীতি প্রচলিত হলো। কারণ এর ফলে গরিব হাজিদেরও কুরবানির গোস্ত খাওয়ার সুযোগ মিলত্রিফুফ

খালেস আল্লাহর উদ্দেশ্যেই এবং তারই নামে এ জন্তুগুলোকে জবেহ করো জবেহ করার পর যখন প্রাণ একেবারে বের হয়ে যাবে তখন নিজেরাও তা খাও এবং ধৈর্যশীল অভাবগ্রস্ত প্রার্থীকেও খেতে দাও সুরা আল হজ আয়াত ছত্রিশ পৃষ্ঠা একুশ কুরবানির পশুর রক্ত খানায় কাবার দেয়ালে মর্দন করা এবং গোস্ত নিক্ষেপ করার কুপ্রথা বন্ধ হল পরিষ্কার বলে দেয়া হল এসব পশুর রক্ত বা গোস্ত আল্লার কাছে পৌঁছায় না তোমাদের তাকোয়া এবং পরহেজ গাড়ি আল্লাহর কাছে পৌঁছাতে পারে সুরা আল হজ আয়াত সাঁত্রিশ উলঙ্গ হয়ে তাওয়াফ করা একেবারে নিষিদ্ধ হয়ে গেল এবং বলা হল্লা হে নবী আপনি তাদেরকে বলে দিন যে আল্লাহ তার বান্দাদের জন্য যে যেসব বর্ধক জিনিস অর্থাৎ পোশাক পরিচ্ছদ মনোনীত করেছেন তা কে হারাম করল সুরা আল আরাফ আয়াত বত্রিশ ওল ইন আল্লাহলায়া মুরুবিল ফাসা হে নবী আপনি বলে দিন যে আল্লাহ কখনো নির্লজ্জতার হুকুম দেন না সুরা আল্লা রাফ আয়াত আটষট্টি ইয়াবানী হৌজু জিনা তাকুমায়ু দা কুল্লি মসজিদিউ হে আদম সন্তান সকল ইবাদতের সময় তোমাদের সৌন্দর্য গ্রহণ কর অর্থাৎ পোশাক পরিধান করো আল আরাফ আয়াত হজের নির্দিষ্ট মাসগুলোকে উল্টিয়ে দেয়া এবং নিষিদ্ধ মাসকে যুদ্ধের জন্য হালাল মনে করাকে বিশেষ কড়াকড়ির সাথে বন্ধ করা হল ই يضل به الذين كفروا يحلونه عاما ويحرمونه عاما ليواطئوا ليواطئوا عدة ما حرم الله فيحلوا ما حرم الله ناسي كفوري كي ادھی كتر باڑي دائي কাফেরগণ এভাবে আরও অধিক গোমরাহিতে নিমজ্জিত হয় এক বছর এক মাসকে হালাল মনে করে আবার দ্বিতীয় বছর তার বদলে আরেকটি মাসকে হারাম বেঁধে নেয় যেন আল্লাহর নিষিদ্ধ মাসগুলোর সংখ্যা সমান থাকে কিন্তু এরূপ কাজ করলে আল্লাহর নিষিদ্ধ জিনিসকেই হালাল করা হয় সুরা তাওবা আয়াত সাঁত্রিশ পৃষ্ঠা বাইশ সম্বল না নিয়ে হজ যাত্রা করা নিষিদ্ধ হল এবং পরিষ্কার বলে দেওয়া হলো। হজ গমনকালে সম্বল অবশ্যই নেবে কারণ দুনিয়ার সফরের সম্বল না নেয়া আখেরাতের সম্বল নয় আখেরাতের উত্তম সম্বল তো হচ্ছে তাকোয়া সুরা আল বাকারা আয়াত একশো সাতানব্বই সময় ব্যবসা করা বা অন্য কোনো উপায়ে রুজি রোজগার করা নিতান্ত অপরাধের কাজ আর এসব না করা কি বড় পুণ্যের কাজ মনে করা হতো আল্লাহ আল্লাহতালা এ ভুল ধারণার প্রতিবাদ করে নাজিল করলেন হজ্জে গমনকালে ব্যবসা করে আল্লাহর অনুগ্রহ স্বরূপ কিছু কামাই রোজগার করলে তাতে কোনো অপরাধ নেই সুরা আল বাকারা আয়াত একশো আটানব্বই বোবা হজ এবং ক্ষুধার্ত পিপাসার্ত হজ হতেও মানুষকে বিরত রাখা হলো। শুধু তাই নয় এছাড়া জাহিলি যুগের আরও অসংখ্য কুসংস্কার নির্মূল করে দিয়ে তাকোয়া আল্লার ভয় পবিত্রতা এবং অনারম্বরতাকে মানবতার পূর্ণাঙ্গ আদেশ বলে ঘোষণা করা হলো। হজ যাত্রীদেরকে নির্দেশ দেয়া হল যে তারা যেন ঘর থেকে বের হবার সময় নিজেদেরকে সকল প্রকার পার্থিব সম্পর্ক থেকে মুক্ত করে নেয় নফসের খাহেস ও লালসা যেন ত্যাগ করে হজ গমন পথে স্ত্রী সহবাস যেন না করে গালাগাল কুচ্ছা রটানো অশ্লীল উক্তি প্রভৃতি জঘন্য আচরণ থেকে যেন দূরে সরে থাকে কাবায় পৌঁছার যত পথ আছে প্রত্যেক পথেই একটি স্থান নির্দিষ্ট করে দেয়া হয়েছে সেই স্থান অতিক্রম করে কাবার দিকে অগ্রসর হওয়ার পূর্বে এহরাম বেঁধে গরিবানা পোশাক পরিধান করে নেবে আমির গরিব সকলেই সমান হবে পৃথক পৃথক কম গোত্র প্রভৃতির পার্থক্য খুঁজে যাবে এবং সকলেই এক বেশে নিতান্ত দরিদ্রের বেশে এক আল্লাহর সামনে বিনয় ও নম্রতার সাথে উপস্থিত হবে এহরাম বাঁধার পর মানুষের রক্তপাত করা তো দূরের কথা পশু শিকার করাও নিষিদ্ধ মানুষের মধ্য থেকে পশু স্বভাব দূর করে শান্তিপ্রিয়তার গুণ সৃষ্টি এবং মানুষকে আধ্যাত্মিক ভাবধারায় মহিয়ান করে তোলাই এর মূল উদ্দেশ্য হজের চার মাসকালের মধ্যে যেন কোনো যুদ্ধ বিগ্রহ না হয় এর জন্য এই চারটি মাসকে হারাম করে দেওয়া হয়েছে এর ফলে কাবা গমনের সমস্ত পথ নিরাপদ হবে হজ যাত্রীদের পথে কোনোরূপ বিপদের আশঙ্কা থাকবে না পৃষ্ঠা তেইশ এরূপ পবিত্র ভাবধারা সহকারে তারা হেরেম শরীফে প্রবেশ করবে কোনোরূপ রং তামাশা নাচ গান এবং মেলা আর খেলা দেখার উদ্দেশ্যে নয় এখানে প্রতি পদে পদে আল্লাহর স্মরণ আল্লাহর নামের জিকির নামাজ ইবাদত ও কুরবানি এবং কাবাঘর প্রদক্ষিণ তথা তাওয়াফ করতে হয় আর এখানে একটিমাত্র আওয়াজই মুখরিত হয়ে উঠে হেরেম শরীফের প্রাচীর আর পাহাড়ের চড়াই উত্তর প্রতিটি পথে উচ্চারিত হয় মুলক তোমার ডাকেই হাজির হয়েছি হে আল্লাহ আমি এসেছি তোমার কোনো শরিক নেই আমি তোমারই কাছে এসেছি সকল তারিফ প্রশংসা একমাত্র তোমারই জন্য সব নিয়ামত তোমারই দান রাজত্ব আর প্রভুত্ব সবই তোমার তুমি একক কেউ তোমার শরিক নেই এরূপ পৌত পবিত্র এবং ঐকান্তিক নিষ্ঠাপূর্ণ হজ সম্পর্কে বিশ্বনবী ইরশাদ করেছেন মানহাদ্জ আলিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসোক রজা আ ওয়ালাদাতহু উম্ যে ব্যক্তি খাঁটিভাবে আল্লাহর উদ্দেশে হজ করে এবং এ ব্যাপারে সকল প্রকার লালসা এবং ফাঁসিকি থেকে দূরে থাকে সে সদ্যজাত শিশুর মতোই নিষ্পাপ হয়ে ফিরে আসে অতপর হজ্যের কল্যাণ ও কার্যকারিতা বর্ণনা করার পূর্বে হজ কি রকমের ফরজ তা বলা আবশ্যক আল্লাহ কালামে পাকে বলেন আল্লার ঘর পর্যন্ত পৌঁছার মতো সামর্থ্য যার আছে হজ করা তার উপর আল্লাহর একটি অনিবার্য নির্দিষ্ট হক এত সত্ত্বেও যে তা অমান্য করবে সে কাফের এবং আল্লাহ দুনিয়া জাহানের মুখাপেক্ষী নন এ আয়াতে হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করাকে পরিষ্কার কুফরি বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহ ওয়ালিমসাল্লামের ব্যাখ্যা প্রসঙ্গে যা বলেছেন তার মধ্যে দুটি হাদিস উল্লেখ করা হয়েছে পৃষ্ঠা চব্বিশ মাম্মালাগাজা জাং র ইলাতং তুবাল্লিগু ইলা বাই তিল্লাহি ওয়ালাইম ইয়াহুজ্জা ওয়ালাম ইয়াহুয্য়া ফলা আলাইহি আইঞ্য়ামু তুয়াহু আও আউ নাস অর্থাৎ আল্লার ঘর পর্যন্ত পৌঁছার জন্য পথের সম্বল এবং বাহন যার আছে সে যদি হজ না করে তবে এ অবস্থায় তার মৃত্যু ইহুদি ও নাসারার মৃত্যুর সমান বিবেচিত হবে মাল্লাম আও আও মারাদুন যা বিসুন ফ্যামে তা ওয়ালেম ফাল ইয়ামুৎ ইনশা আ ইয়াহুদিংসা আ নাস রানি ইয়া যার কোনও প্রকাশ্য অসুবিধা নেই কোনও জালেম বাদশাহ যার পথ রোধ করেনি এবং যাকে কোনো রোগ অসমর্থ করে রাখেনি এত সত্ত্বেও সে যদি হজ না করেই মারা যায় তবে সে ইয়াহুদি বা খ্রিস্টান হয়ে মরতে পারে হজরত ওমর ফারুক আলা আনহু এর ব্যাখ্যা করে বলেছেন সামর্থ্য থাকা সত্ত্বেও যারা হজ করে না তাদের ওপর জিজিয়া কর আরোপ করতে ইচ্ছে হয় কারণ তারা মুসলমান নয় মুসলমান নয় আল্লাহ তালার উল্লেখিত ইরশাদ এবং রাসুলে করিম সাল্লি আসাল্লাম ও তার খলিফার এই ব্যাখ্যা দ্বারা প্রত্যেকেই বুঝতে পারেন যে হজ করা সামান্য ফরজ নয় তা আদায় করা না করা মুসলমানদের ইচ্ছাধীন করে দেয়া হয়নি বস্তুত যেসব মুসলমানের কাবা পর্যন্ত যাওয়া আসার আর্থিক সামর্থ্য আছে শারীরিক দিক দিয়েও যারা অক্ষম নয় তাদের পক্ষে জীবনের মধ্যে একবার হজ করা অবশ্য কর্তব্য তা না করে কিছুতেই মুক্তি নেই দুনিয়ার যে কোনেই বাস করুক না কেন এবং যার ওপর ছেলে মেয়ে ও কারবার কিংবা চাকরি বাকরির যত বড় দায়িত্বই অর্পিত হোক না কেন সামর্থ্য থাকা সত্ত্বেও একজন মুসলমান যদি হজকে এড়াতে চায় এবং অসংখ্য ব্যস্ততার অজুহাতে বছরের পর বছর তাকে ক্রমাগত পিছিয়ে দেয় সময় থাকতে আদায় না করে তবে তার ইমান আছে কিনা সন্দেহ আর যাদের সমগ্র জীবনও হজ আদায় করার কর্তব্য পালনের কথা মনে জাগে না দুনিয়ার দিকে দিকে দেশে দেশে ঘুরে বেড়ায় ইউরোপ আমেরিকা যাতায়াতকালে হেজাজের পাশ দিয়ে অতিক্রম করে কাবা ঘর যেখান থেকে মাত্র কয়েক ঘন্টার পথ তবুও হজ আদায় করার খেয়ালও তাদের মনে জাগ্রত হয় না তারা কিছুতেই মুসলমান নয় পৃষ্ঠা পঁচিশ মুসলমান বলে দাবি করার কোনোই অধিকার তাদের নেই দাবি করলেও সেই দাবি হবে মিথ্যা আর যারা তাদেরকে মুসলমান মনে করে তারা কোরআন শরীফের বিধান সম্পর্কে অজ্ঞ জাহেল এসব লোকের মনে যদি মুসলিম জাতির জন্য দরদ থাকে তবে থাকতে পারে কিন্তু তার কোনোই সার্থকতা নেই কারণ তাদের হৃদয় মনে আল্লাহর আনুগত্য ও তার বিধানের প্রতি ইমানের কোনো অস্তিত্ব নেই এ কথা শতসিদ্ধ পৃষ্ঠা ছাব্বিশ হজ্জের বৈশিষ্ট্য কুরআন শরীফের যেখানে হজরত ইব্রাহিম সালামকে হজ্যের জন্য সাধারণ দাওয়াত দেয়ার হুকুমের কথা উল্লেখ করা হয়েছে সেখানে এর প্রথম কারণ হিসেবে বলা হয়েছে মানুষ এসে দেখুক যে এই হজ ব্রত উদযাপনে তাদের জন্য কী কী কল্যাণ নিহিত রয়েছে অর্থাৎ হজের সময় আগমন করে কাবা শরীফে একত্রিত হয়ে তারা নিজের চোখে প্রত্যক্ষ করবে যে তা তাদের জন্য বস্তুতই কল্যাণকর কেননা এতে যে কল্যাণ নিহিত রয়েছে তা মানুষ নিজ চোখে দেখেই অনুধাবন করতে পারে একটি বর্ণনা হতে জানা যায় যে হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হজ করার পূর্ব পর্যন্ত ঠিক বুঝতে পারেননি যে ইসলামী ইবাদত সমূহের মধ্যে কোনটি সর্বোত্তম কিন্তু যখনই তিনি হজ করে তার অন্তর্নিহিত কল্যাণ প্রত্যক্ষ করলেন তখন স্পষ্ট কণ্ঠে বলে উঠলেন হজই সর্বোত্তম ইবাদত এখানে হজের বৈশিষ্ট্য ও কল্যাণকারিতা সংক্ষেপে বর্ণনা করা হচ্ছে দুনিয়ার মানুষ সাধারণত দু প্রকারের ভ্রমণ করে থাকে এক প্রকারের ভ্রমণ করা হয় রুজি রোজগারের জন্য আর এক প্রকারের ভ্রমণ হয় আনন্দ স্ফূর্তি লাভ ও অবসর বিনোদনের উদ্দেশ্যে এই উভয় প্রকারের সফরেই মানুষের নিজের স্বার্থ ও প্রবৃত্তি তাকে ভ্রমণে বের হতে উদ্বুদ্ধ করে নিজের গরজেই ঘর বাড়ি ত্যাগ করে নিজের কোনো পার্থিব উদ্দেশ্যেই সন্তান সন্ততি ও আত্মীয় স্বজন হতে দূরে চলে যায় আর এ ধরনের সফরে সে টাকা পয়সা যা কিছুই খরচ করে নিজের উদ্দেশ্য লাভের জন্যই করে থাকে কাজেই এসব সফরে মানুষকে আসলে কিছুই কোরবানি বা আত্মত্যাগ করতে হয় না কিন্তু হজ উপলক্ষে যে সফর করা হয় তা উল্লেখিত সফর থেকে সম্পূর্ণ আলাদা এটা নিজের কোনো গরজে কিংবা নিজের প্রবৃত্তির লালসা পূরণ করার জন্য করা হয় না বস্তুত এটা করা হয় খালেজভাবে আল্লাতালার জন্য এবং আল্লাহর নির্দিষ্ট উদ্দেশ্য পূর্ণ করার মানুষে এজন্যই মানুষের মনে যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রেম ভালোবাসা ও আল্লাহর ভয় জাগ্রত না হবে এবং আল্লাহর নির্ধারিত ফরজকে ফরজ বলে মনে না করা হবে ততক্ষণ পর্যন্ত মানুষ এ সফরে যাওয়ার জন্য কিছুতেই উদ্যোগী হতে পারে না কাজেই যে ব্যক্তি একটি দীর্ঘকালের জন্য নিজের ঘরবাড়ি বাড়ি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ত্যাগ করে এবং নিজের কারবারে ক্ষতি অর্থ ব্যয় ও সফরের কষ্ট স্বীকার করে হজের জন্য বের হবে তার এভাবে বের হওয়াই প্রমাণ করে যে তার মনে আল্লাহর ভয় ও ভালোবাসা আছে পৃষ্ঠা সাতাশ আল্লাহর ফরজকে সে ফরজ বলে মনে করে এবং মানসিকভাবে সে এতদূর প্রস্তুত যে বাস্তবিক যদি কখনও আল্লাহর পথে বের হওয়ার প্রয়োজন হয় তখন সে অনায়াসেই ত্যাগ করতে পারবে কষ্ট স্বীকার করতে পারবে নিজের ধনসম্পদ এবং আরামায়াস সব কিছু আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য কুরবান করতে পারবে এ পবিত্র ইচ্ছা নিয়ে যখন সে হজের সফরে যাবার জন্য তৈরি হয় তখন তার স্বভাব প্রকৃতি সম্পূর্ণ আলাদা ধরনের হয়ে যায় তার অন্তরে বাস্তবিকে আল্লাহর প্রেমের উদ্দীপনা স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে বস্তুত সে সেই দিকের জন্য পাগল হয়ে ওঠে তার মনে তখন নেক ও পবিত্র ভাবধারা ছাড়া অন্য কিছুই জাগ্রত হতে পারে না সে পূর্বকৃত যাবতীয় গুণা থেকে তওবা করে সকলের কাছে ভুল ত্রুটির জন্য ক্ষমা চায় পরের হক যা এ যাবত আদায় করেনি তা আদায় করে কারণ ঋণের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হওয়া সে মোটেই পছন্দ করে না সকল প্রকার পাপ ও অন্যায় চিন্তা থেকে তার মন পবিত্র হয়ে যায় স্বভাবতই তার মনের গতি মঙ্গলের দিকেই নিবদ্ধ হয় সফরে বের হওয়ার পর সে যতই অগ্রসর হতে থাকে ততই তার হৃদয় মনে পূর্ণ ও পুত ভাবধারার তরঙ্গ খেলে ওঠে তার কোনো কাজ যেন কারো মনে কোনোরূপ আঘাত না দেয় আর যারই যতটুকু উপকার করা যায় সেই সমস্ত চিন্তা এবং চেষ্টাই সে করতে থাকে অশ্লীল ও বাজে কথাবার্তা নির্লজ্জতা প্রতারণা প্রবঞ্চনা এবং ঝগড়া ফাসাদ ইত্যাদি কাজ থেকে তার প্রকৃতি স্বভাবতই বিরত থাকে কারণ সে আল্লাহর হারাম শরীফের যাত্রী তাই অন্যায় কাজ করে এ পথে অগ্রসর হতে সে লজ্জিত না হয়ে পারে না তার সফরটাই যে ইবাদত এই ইবাদতের কাজে জুলুম আর পাপ কাজের কি অবকাশ থাকতে পারে অতএব দেখা যাচ্ছে যে অন্যান্য সকল প্রকার সফর থেকে এ সফর সম্পূর্ণ আলাদা মানুষের মনকে এ সফর প্রতিনিয়ত পুত পবিত্র করতে থাকে সত্য বলতে গেলে এটা একটি বিরাট সংশোধনকারী কোর্স বিশেষ প্রত্যেক হজযাত্রী মুসলমানকেই এ অধ্যায় অতিক্রম করতে হয় সফরের একটি অংশ সমাপ্ত করার পর এমন একটি স্থান সামনে আসে যেখানে পৌঁছে প্রত্যেক মক্কা যাত্রী মুসলমান এহরাম বাঁধতে বাধ্য হয় এটা না করে কেউ সামনে অগ্রসর হতে পারে না এই এহরাম কি একটি শিলাই না করা লুঙ্গি একখানি চাদর এবং শিলাইবিহীন জুতা ছাড়া অন্য কিছুই নয় এর অর্থ এই যে এতকাল তুমি যাই থাকো না কেন কিন্তু এখন তোমাকে ফকিরের বেশেই আল্লাহর সামনে হাজির হতে হবে কেবল বাহ্যিক ফকিরই নয় প্রকৃতপক্ষে অন্তরেও ফকির হতে চেষ্টা করো পৃষ্ঠা আটাশ রঙিন কিংবা জাঁকজমকপূর্ণ জমকপূর্ণ সকল পোশাক খুলে রাখো সাদা সিধে ও দরবেশ জনচিত পোশাক পরিধান করো মজা পড়বে না পা উন্মুক্ত রাখো কোনো প্রকার সুগন্ধি ব্যবহার করবে না চুল কেটো না সকল প্রকার অলঙ্কার ও জাঁকজমক পরিহার করো স্বামী স্ত্রী সঙ্গম হতে দূরে থাকো যৌন উত্তেজক কোনো কাজ করো না শিকার করো না আর কোনো শিকারীকে শিকারের কাজে সাহায্য করো না বাহ্যিক জীবনে যখন এরূপ বেশ ধারণ করবে তখন মনের ওপরও তার গভীর ছাপ মুদ্রিত হবে ভেতর হতেও তোমার মন সত্যিকারভাবে ফকির হবে অহংকার ও গৌরব দূরীভূত হবে গরিবানা ও শান্তিপ্রিয়তার ভাব ফুটে উঠবে পার্থিব সুখ সম্ভোগে লিপ্ত হওয়ার ফলে তোমার আত্মা যতখানি কলঙ্কিত হয়েছিল তা দূর হয়ে যাবে এবং আল্লাহর বন্দিগি করার পবিত্র ভাবধারা তোমার জীবনের ভেতর ও বাহির উভয় দিককেই মহিয়ান করে তুলবে এহরাম বাধার সাথে সাথে হাজিকে একটি বিশেষ দোয়া বারবার পড়তে হয় প্রত্যেক নামাজের পর পথের প্রত্যেক চড়াই উতরাইয়ের সময় কাফেলার সাথে মিলিত হবার সময় এবং প্রতিদিন ঘুম থেকে ওঠার সময় দোয়াটি এই লব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা মুলক লা শারীকা বস্তুত হজরত ইব্রাহিম আলহি সালাম সাড়ে চার হাজার বছর পূর্বে আল্লাহর আদেশে হজ করার জন্য যে সার্বজনীন আহ্বান জানিয়েছিলেন তার জবাবেই এ দোয়া পাঠ করার নিয়ম হয়েছে পঁয়তাল্লিশ শত বছর আগে আল্লাহর এ আহ্বানকারী ডেকে বলেছিলেন আল্লাহর বান্দাগণ আল্লাহর ঘরের দিকে আসো পৃথিবীর প্রতি কোণ থেকে ছুটে আসো পায়ে হেঁটে আসো কিংবা যানবাহনে চড়ে আসো এর জবাবস্বরূপ আজ পর্যন্ত হারাম শরীফের প্রতিটি মুসাফির উচ্চস্বরে বলে উঠছে আমি এসেছি হে আল্লাহ আমি হাজির হয়েছি কেউ তোমার শরিক নেই আমি কেবল তোমারই আহ্বান ক্রমে এসেছি সব তারিফ প্রশংসা তোমারই দান কোনো কিছুতেই তোমার কেউ শরিক নেই এভাবে লাভবাইকের প্রত্যেকটি ধ্বনির মারফত হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল সালামের আমল থেকে প্রচলিত ইসলামী আন্দোলনের সাথে হাজির নিবিড় সম্পর্ক স্থাপিত হয় পৃষ্ঠা উনতিরিশ সাড়ে চার হাজার বছরের দূরত্ব মাঝখান হতে সরে গিয়ে একাকার হয়ে যায় মনে হয় যেন এদিক থেকে ইব্রাহিম আলহ ইসলাম আল্লার তরফ থেকে ডাকছেন আর ওদিক থেকে প্রত্যেক হাজি তার জবাব দিচ্ছে জবাব দিতে দিতে সামনের দিকে অগ্রসর হচ্ছে যতই সামনে অগ্রসর হয় ততই তার মনে প্রাণে উৎসাহ উদ্দীপনা এবং আধ্যাত্মিক ভাবের ঝর্ণাধারা অধিকতর বেগে প্রবাহিত হতে থাকে পথের প্রত্যেক চড়াই উত্ত্রয়ের সময় তার কানে আল্লাহর আহ্বান ধ্বনিত হয় আর সে তার জবাব দিতে দিতে অগ্রসর হয় কাফেলার পর কাফেলা আসে আর প্রত্যেকেই প্রেমিক পাগলে ন্যায় এই পয়গাম শুনে বলে উঠে আমি এসেছি আমি হাজির হয়েছি প্রতিটি নূতন প্রভাত তার কাছে বন্ধুর পয়গাম বহন করে আনে আর উষার ঝলকে চোখ খোলার সাথে সাথেই আমি এসেছি হে আল্লাহ আমি হাজির হয়েছি বলে আওয়াজ দিতে থাকে মোট কথা বারবার দেয়া এ আওয়াজ এহেরামের গরিবানা পোশাক সফরের অবস্থা এবং প্রত্যেকটি মঞ্জিলে কাবা ঘরের নিকটবর্তী হওয়ার জন্য নৈকট্যের ভাব উন্মাদনায় এমন এক পরিবেশের সৃষ্টি হয় যে হাজি আল্লাহর অতল স্পর্শে গভীর প্রেমে আত্মমগ্ন হয়ে যায় এবং সেই এক বন্ধুর স্মরণ ভিন্ন তার জীবনের কোথাও অন্য কিছুর অস্তিত্ব থাকে না এই অবস্থায় ভেতর দিয়ে হাজি মক্কায় উপনীত হয় এবং সেখানে পৌঁছেই সোজা আসল লক্ষ্যস্থলের দিকে ছুটে যায় বন্ধুর আস্তানাকে চুম্বন করে তারপর নিজের আকিতা বিশ্বাস ইমান মতপাদ দিন ও ধর্মের কেন্দ্রস্থলের চারদিক প্রদক্ষিণ করে এবং যতবার প্রদক্ষিণ করে ততবারই আস্তানাকে চুম্বন করে পাদটিকা এক পবিত্র কাবাঘরে সংস্থাপিত হাজরে আসওয়াত তথা কালো পাথর চুম্বন করে এ ঘর চুম্বন করতে হয় এ চুম্বনের বিরুদ্ধে অনেক নির্বোধ ব্যক্তি এরূপ অভিযোগ তোলেন যে এটাও এক প্রকার মূর্তি পূজা অথচ এটা বন্ধুর আস্তানা চুম্বন ছাড়া অন্য কিছুই নয় পবিত্র কাবা গৃহের তাওয়ফ করার সময়ের প্রতি তাওয়ফের শেষে হাজরে আসওয়াদকে চুম্বন করা হয় অথবা অন্ততপক্ষে তার প্রতি ইঙ্গিত করা হয় এতে এ কালো পাথরের পূজার সাথে তিল মাত্র কোনো সম্পর্ক নেই এ প্রসঙ্গে হজরত ওমর ফারুক তা তালা আনহুর একটি বহুল প্রচারিত উক্তি রয়েছে তিনি এ পাথরকে লক্ষ্য করে বলেছেন আমি জানি তুমি একখানি পাথর মাত্র হজরত রাসুল করিম আলী ওয়াসাল্লাম তোমাকে চুম্বন না করলে আমি কিছুতেই তোমাকে চুম্বন করতাম না পাদটিকা দুই মুসলমানদের প্রাণকেন্দ্র কাবাঘরের আস্তানা চুম্বন করার রীতি হজরত ইব্রাহিম আলি ইসাল্লাম ও শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলী আসাল্লাম সকলেই প্রচলন করেছিলেন এবং সেজন্য এ পাথরখানাকে নির্দিষ্ট করে দেয়া হয়েছিল এছাড়া এ কালো পাথরের অন্য কোনো বৈশিষ্ট্য নেই যে জন্য একে চুম্বন করা যেতে পারে প্রত্যেকবারের তাওয়াফ কাবা ঘরের কালো পাথর চুমু দিয়ে শুরু ও শেষ করা হয় এরপর মাকামে ইব্রাহিম নামক স্থানে দুর আকাত নামাজ পড়তে হয় এখান থেকে বের হয়ে সাফা পর্বতে আরোহণ এবং এখান থেকে যখন কাবা ঘরের দিকে তার দৃষ্টি পড়ে তখন সে উচ্চস্বরে বলে ওঠে লা ইলাহা ইল্লাহ্ লা হ না আবুদু ইল্লা ইয়া হুমখ লেসি আলাহুদ্দিন ইল্লা ইয়া হুমুখ লেসিন আলাহুদ্দিন আহ ওয়ালা কারি হালকা ফিরুন আল্লাহ ছাড়া আর কেউ মাবুদ নেই আমরা অন্য কারো বন্দি কি করি না আমরা কেবল একনিষ্ঠভাবে আল্লারই আনুগত্য স্বীকার করি কাফেরদের কাছে এটা যতই অসহনীয় হোক না কেন পৃষ্ঠা তিরিশ অতপর সাফা ও মারোয়া পাহাড় দয়ের মধ্যস্থলে দৌড়াতে হয় এর দ্বারা হাজি একথা প্রমাণ করে যে সে আল্লাহ নৈকট্য এবং তার সন্তোষ হাসিল করার উদ্দেশ্যে সব সময় এমন করে দৌড়াতে প্রস্তুত থাকবে এ দৌড়ের সময়ও তার মুখ থেকে উচ্চারিত হতে থাকে আল্লাহ হুম স্তার মিল্নি বেসুনতি নবী ইকা ও তাওফ্ফানী আল মিল্লাতিহা ওয়া তাওয়াফ্ফনি আলা মিল্লাতিহি ওয়াইজ নি মিম মোদল্লা তিলফিতন হে আল্লাহ আমাকে তোমার নবীর আদর্শ ও রীতিনীতি অনুসারে কাজ করার তাওফিক দাও তোমার নবীর পথেই যেন আমার মৃত্যু হয় এবং সত্য পথভ্রষ্টকারী ফেতনা থেকে আমাকে রক্ষা করো কখনো কখনো এই দোয়া পড়া হয় হে আকরম রব ক্ষমা করো দয়া করো আমার যেসব অপরাধ সম্পর্কে তুমি অবহিত তা মাফ করে দাও তোমার শক্তি সবচেয়ে বেশি দয়াও অতুলনীয় এরপর হাজি যেন আল্লাহর সৈনিকে পরিণত হয় তাই পাঁচ ছয় দিন পর্যন্ত তাকে ক্যাম্পে জীবন কাটাতে হয় একদিন মিনার ছাউনিতে অতিবাহিত করতে হয় পরের দিন আরাফাতে অবস্থান করতে হয় এবং সেনাপতির খুদবার নির্দেশ শুনতে হয় রাতে মুজদালিফায় গিয়ে ক্যাম্প স্থাপন করতে হয় দিন শেষে আবার মিনায় ফিরে যেতে হয় এবং এখানে পাথর টুকরা নিক্ষেপ করে চাঁদমারি করতে হয় আব্রাহা বাদশার সৈন্য সামন্ত কাবা ধ্বংস করার জন্য এ পর্যন্ত এসে পৌঁছেছিল প্রত্যেকটি পাথর নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহর সিপাহী বলে ওঠে আল্লাহ মহান শয়তান ও তার অনুসারীদের মুখ ধুলায় মলিন হোক এবং হে আল্লাহ তোমার গ্রন্থের সত্যতা ঘোষণার ও তোমার নবীর আদেশ অনুসরণের তাওফিক দাও পৃষ্ঠা একত্রিশ পাথর টুকরা দিয়ে চাঁদমারি করার অর্থ কথা প্রকাশ করা যে হে আল্লাহ তোমার দিন ইসলামকে ধ্বংস করার জন্য কিংবা তোমার আওয়াজকে স্তব্ধ করার জন্য যেই চেষ্টা করবে আমি তোমার বাণীকে উন্নত ও প্রতিষ্ঠিত করার জন্য তার বিরুদ্ধে এমনই করে লড়াই করব তারপর এই স্থানেই কোরবানি করা হয় এটা দ্বারা আল্লাহর রাস্তায় জীবন বিসর্জন দেয়ার ইচ্ছা ও বাসনার বাস্তব এবং সক্রিয় প্রমাণ উপস্থিত করা হয় এরপর সেখান থেকে কাবার দিকে যাত্রা করা হয় যেন ইসলামের মুজাহিদগণ কর্তব্য সমাধা করে বিজয়ীর বেশে হেড হেডকোয়ার্টারের দিকে ফিরে যাচ্ছে তাওয়াফ এবং দূর আকাত নামাজ পড়ার পর এহরাম খোলা হয় এহরাম বাধার কারণে যেসব কাজ হারাম হয়েছিল এখন তা হালাল হয়ে যায় হাজির জীবন এখন স্বাভাবিক গতিতে চলতে থাকে এ জীবন শুরু হওয়ার পর আবার তাকে মিনায় গিয়ে ক্যাম্প কাটতে হয় এবং পরের দিন পাথরের সেই তিনটি স্তম্ভের ওপর আবার কঙ্কর দ্বারা চাঁদমারি করতে হয় এটাকে ইসলামী পরিভাষায় বলা হয় জুমরাত এটা আব্রাহা বাদশার মক্কা আক্রমণকারী ফৌজের পশ্চাৎ প্রসরণ ও তাকে পরভূত করার প্রতীকমাত্র রাসুলে করিম সাল্লী সাল্লামের জন্মের বছর হজ্জের সময়ে আল্লাহর ঘর ধ্বংস করার উদ্দেশ্য নিয়ে আব্রাহে এসেছিল আল্লাহর তরফ থেকে আসমানি পাখি কঙ্কর নিক্ষেপ করেই তাদেরকে নাস্তানাবুদ করে দেয় তৃতীয় দিবসে পুনরায় সেই স্তম্ভগুলোর ওপর পাথর নিক্ষেপ করার পর হাজি মক্কায় প্রত্যাবর্তন করে এবং সাতবার তার দিনের কেন্দ্র কাবা ঘরের তাওয়াফ করে এর তাওয়াফকে বিদায়ী তাওয়াফ বলা হয় এটা সম্পন্ন হলেই হজের কাজ সমাপ্ত হয় পাদটিকা এক সাধারণত মনে করা হয় যে হজরত ইব্রাহিম আলাই সালামের পুত্র ইসমাইল সালামকে আল্লাহর রাস্তায় কুরবানি করার সময় শয়তানের প্রতারণা দেখে তিনি তার প্রতি পাথর নিক্ষেপ করেছিলেন কিন্তু হজরত ইসমাইল সালামের মুক্তিপণ হিসেবে যে দুম্বা কুরবানির জন্য পাঠানো হয়েছিল তা ছুটে পালাচ্ছিল দেখে হজরত ইব্রাহিম সালাম পাথর নিক্ষেপ করেছিলেন তারই স্মৃতি চিহ্নস্বরূপ হজ পালনের সময় পাথর নিক্ষেপ একটি অপরিহার্য কর্তব্য বলে গণ্য হয়েছে কিন্তু জমরাতের কারণ যে এটাই এরূপ কথা কোনো সহি হাদিসে উল্লিখিত হয়নি হজের নিয়ত এবং সেজন্য প্রস্তুতি ও যন্ত্র থেকে শুরু করে পুনরায় নিজ বাড়িতে ফিরে আসা পর্যন্ত কম বেশি তিন মাস কাল ধরে হাজির মন মগজে কত বিরাট ও গভীর খোদাই ভাবধারা পুঞ্জীভূত হয়ে থাকে ওপরের এই বিস্তারিত আলোচনা থেকে তা অনুমান করা খুবই সহজ একাজে শুরু থেকেই সময়ের কোরবানি করতে হয় অর্থের কোরবানি করতে হয় সুখ শান্তি ত্যাগ করতে হয় অসংখ্য পার্থিব সম্পর্ক সম্বন্ধ ছিন্ন করতে হয় পৃষ্ঠা বত্রিশ হাজির নিজের মনের অনেক ইচ্ছা বাসনা স্বাদ আস্বাদনকে উৎসর্গ করতে হয় আর সব কিছুই তাকে করতে হয় কেবলমাত্র আল্লাহর জন্য নিজস্ব কোনো স্বার্থ তাতে স্থান পেতে পারে না তারপর এ সফরে তাকোয়া পরহেজগারের সাথে সাথে আল্লাহর স্মরণ এবং আল্লাহর দিকে মনের উৎসুক ও আগ্রহ যত বৃদ্ধি পায় তাও মানুষের মনের ওপর স্থায়ী প্রভাব বিস্তার করে বহুদিন পর্যন্ত সেই প্রভাব স্থায়ী হয়ে থাকে হারাম শরীফে কদম রেখে হাজি প্রত্যেক পদে পদে সেসব মহামানবদের অতীত কর্মধারার স্পষ্ট নিদর্শন দেখতে পায় যারা আল্লার বন্দেগি ও আনুগত্য করে এবং আল্লাহর দিন ইসলামকে কায়েম করতে গিয়ে নিজেদের যথা সর্বস্ব কুরবানি করেছেন যারা সারা দুনিয়ার বিরুদ্ধে লড়াই করেছেন নানা প্রকার দুঃখ লাঞ্ছনা অকাতরে সহ্য করেছেন নির্বাসন দণ্ড ভোগ করেছেন অসংখ্য জুলুম বরদাস্ত করেছেন কিন্তু আল্লাহর দিনকে কায়েম না করা পর্যন্ত তারা এতটুকু ক্লান্তিবোধ করেননি যেসব বাতিল শক্তি মানুষকে এক আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করতে বাধ্য করছিল তারা তাদের সকলেরই মস্তক চূর্ণ করে দিন ইসলামের পতাকা উন্নত করে ধরেছেন এসব সুস্পষ্ট নিশানা ও বরকত মণ্ডিত নিদর্শনসমূহ প্রত্যক্ষ করে একজন আল্লাহ বিশ্বাসী ব্যক্তি প্রবল ইচ্ছা বাসনা সাহস ও আল্লাহর পথে জিহাদ করার যে প্রাণস্পর্শী শিক্ষা গ্রহণ করতে পারে তা অন্য কোনো জিনিস থেকে গ্রহণ করতে পারে না কাবাঘরের তাওয়াফ করায় দিন ইসলামের কেন্দ্রবিন্দুর সাথে হাজির নিবিড় সম্পর্ক স্থাপিত হয় হজ সম্পর্কীয় অন্যান্য কার্যাবলী দ্বারা হাজির জীবনকে সৈনিকের ট্রেনিং দিয়ে গঠন করা হয় নামাজ রোজা এবং জাকাতের সাথে এসবকে মিলিয়ে যাচাই করলে পরিষ্কার মনে হবে যে ইসলাম এসব কিছুর সাহায্যে কোনো এক বিরাট উদ্দেশ্যে মানুষকে ট্রেনিং দান করে এর জন্যই মক্কা পর্যন্ত যাতায়াতের সামর্থ্য সম্পন্ন প্রত্যেক মুসলমানদের প্রতি হজ ফরজ করা হয়েছে এর উদ্দেশ্য এই যে প্রতি বছরই অধিক থেকে অধিকতর সংখ্যক মুসলমান ইসলামের এ প্রাণ কেন্দ্রে আসবে এবং ট্রেনিং লাভ করে নিজ নিজ কর্মক্ষেত্রের দিকে ফিরে যাবে অতপর আরও একটি দিক লক্ষ্য না করলে হজের কল্যাণ ও সার্থকতা পরিপূর্ণরূপে হৃদয়ঙ্গম করা যাবে না এক একজন মুসলমান কখনও একাকে হজ করে না দুনিয়ার সমগ্র মুসলমানের জন্যই হজ করার একটি তারিখ নির্দিষ্ট করা হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান একত্রিত হয়ে একই সময় হজ করে ওপরের কথা দ্বারা আপনি শুধু এতটুকু বুঝতে পারেন যে আলাদাভাবে একজন মুসলমান হজ করলে তার ওপর তার কতখানি প্রভাব পড়া সম্ভব পরবর্তী প্রবন্ধের মারফতে আপনি বিস্তারিতভাবে জানতে পারবেন যে দুনিয়ার মুসলমানদের জন্য হজের একটি সময় নির্দিষ্ট করে দিয়ে হজের কল্যাণ কত লক্ষ গুণ বৃদ্ধি করে দেয়া হয়েছে পৃষ্ঠা তেত্রিশ একটি কাজে দুটি ফল নয় কয়েক হাজার ফল লাভের সুযোগ করে দেয়া একমাত্র ইসলামেরই এক অতুলনীয় কীর্তি নামাজ আলাদাভাবে পড়ারও ফায়দা কম নয় কিন্তু তার সাথে জামাতে সামিল হয়ে ইমামের পিছনে নামাজ পড়ার শর্ত করে দিয়ে এবং জুমআ ও দু ঈদের নামাজ জামাতের সাথে পড়ার নিয়ম করে তার ফায়দা অসংখ্য গুণ বৃদ্ধি করে দেওয়া হয়েছে ব্যক্তিগতভাবে রোজা রাখায় রোজাদারদের মন ও চরিত্র গঠন কাজ কম সাধিত হতো না কিন্তু সকল মুসলমানের জন্য একটি মাসকে রোজার জন্য নির্দিষ্ট করে তার ফায়দা এত পরিমাণ বৃদ্ধি করে দেয়া হয়েছে যা গুণে শেষ করা যায় না এক একজন লোকের ব্যক্তিগতভাবে জাকাত আদায় করার উপকারিতাও কম নয় কিন্তু বাইতুল মালের মারফত জাকাত দেয়ার ব্যবস্থা করে দিয়ে তার উপকারিতা এতদূর বাড়িয়ে দেয়া হয়েছে যে ইসলামী রাষ্ট্র কায়েম না হওয়া পর্যন্ত সঠিকভাবে এর ধারণাও করা যায় না কারণ ইসলামী রাষ্ট্রের অধীনেই সকল মুসলমানের জাকাত বাইতুল মালে জমা করা হয় এবং সুসংবদ্ধভাবে প্রাপকের মধ্যে বন্টন করা হয় ফলে তাতে সমাজের অভাবগ্রস্ত লোকদের অপূর্ব কল্যাণ সাধিত হয় হজ্জের ব্যাপারেও তাই একাকী হজ করলেও হাজার হাজার মানুষের জীবনে বিরাট বিপ্লব সূচিত হতে পারে কিন্তু দুনিয়ার মুসলমানকে একত্রিত হয়ে হজ করার রীতি করে দিয়ে সীমাহীন কল্যাণ লাভের সুযোগ করে দেওয়া হয়েছে পৃষ্ঠা চৌতিরিশ হজের বিশ্ব সম্মেলন যেসব মুসলমানের ওপর হজ ফরজ হয় অর্থাৎ যারা কাবা শরীফ পর্যন্ত যাতায়াত করতে পারে এমন লোক দু একজন নয় প্রত্যেক এলাকায় তাদের সংখ্যা নিতান্ত কম হয় না বলতে গেলে প্রত্যেক শহরে কয়েক হাজার এবং প্রত্যেক দেশে কয়েক লক্ষ পর্যন্ত হয়ে থাকে প্রত্যেক বছরই এদের অধিকাংশ লোকই হজ করার ইচ্ছা নিয়ে ঘর থেকে বের হয় দুনিয়ার যেসব জায়গায় মুসলমান বসবাস করে তথায় হজের মৌসুম নিকটবর্তী হওয়ার সাথে সাথে ইসলামী জিন্দেগির এক নতুন চেতনা কিরূপ জেগে ওঠে তা সত্যই লক্ষ্য করার মতো প্রায় রমজান থেকে শুরু করে জিলকত মাস পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে শত শত লোক হজ যাত্রার আয়োজন করে রওনা হয় আর ওদিকে মহর মাসের শেষ দিক থেকে সফর রবিউলাওয়াল তথা রবিউসানি পর্যন্ত হাজিদের প্রত্যাবর্তনের ধারা চলতে থাকে এ ছয় মাসকাল পর্যন্ত সকল মুসলিম লোকালয় এক প্রকার ধর্মীয় ভাবধারায় সরগরম হয়ে থাকে যারা হজে গমন করে আর হজ করে ফিরে আসে তারা তো ধর্মীয় ভাবধারায় নিমগ্নই হয়ে থাকে কিন্তু যারা হজে গমন করে না হাজিদের রওনা করাতে এক একটি স্টেশন থেকে তাদের চলে যাওয়া আবার ফিরে আসার সময় তাদের অভ্যর্থনা করায় এবং তাদের কাছে হজের বিস্তারিত অবস্থা শোনার ব্যাপারে তারাও কিছুটা হজে গমনের আনন্দ লাভ করে থাকে এক একজন হাজি যখন হজে গমনের নিয়ত করে সেই সাথে তাদের মধ্যে আল্লাহর ভয় এবং পরহেজগারি তাওবা ইসতেকফার এবং উন্নত ও পবিত্র চরিত্রের ভাবধারা জেগে ওঠে সে তার প্রিয় আত্মীয় ও বন্ধু বান্ধব সহকর্মী এবং সংশ্লিষ্ট সকল লোকের কাছে বিদায় চায় নিজের সব কাজ কারবারের চূড়ান্ত রূপ দিতে শুরু করে এতে মনে হয় যে সে এখন আর আগের মানুষ নয় আল্লার দিকে তার মনের আকর্ষণ হওয়ায় দিল পবিত্র হয়ে গেছে এভাবে এক একজন হাজির এ পরিবর্তনে তার চারপাশের লোকদের ওপর কত গভীর প্রভাব পড়ে তা অনুমান করা যায় এরূপ প্রত্যেক বছরে যদি দুনিয়ার বিভিন্ন কেন্দ্র থেকে গড়ে এক লক্ষ লোকও এই হজ সম্পন্ন করে তবে তাদের এই গতিবিধি ও কার্যকলাপের প্রভাব আরও কয়েক লক্ষ লোকের চরিত্রের ওপর না পড়ে পারে না তারপর হাজিদের কাফেলা যে স্থান অতিক্রম করে তাদেরকে দেখে তাদের সাথে সাক্ষাৎ করে লাব্বাইকা আওয়াজ শুনে সেখানকার কত মানুষের দিল অলৌকিক ভাবধারায় পরিপূর্ণ হয়ে ওঠে কত মানুষের লক্ষ্য আল্লাহর ঘরের দিকে ফিরে যায় আর কত লোকের নিদ্রিত আত্মা হজ করার উৎসাহে জেগে ওঠে এসব লোক যখন আবার নিজ নিজ দেশের দিকে দুনিয়ার বিভিন্ন দিকে হজের প্রাণস্পর্শী ভাবধারা বিস্তার করে প্রত্যাবর্তন করে এবং দলে দলে মানুষ তাদের সাথে সাক্ষাৎ করতে আসে তাদের কাছ থেকে আল্লাহর ঘরের আলোচনা শুনে কত অসংখ্য মানুষের মনে এবং অসংখ্য পরিমণ্ডলে ইসলামী ভাবধারা জেগে ওঠে পৃষ্ঠা পঁয়ত্রিশ এজন্যই আমি বলতে চাই যে রমজান মাস যেরূপ বিশ্ব মুসলিমের জন্য তাকোয়া ও পরহেজগারের মৌসুম তেমনি হজের মাসও বিশ্ব ইসলামী পুনর্জাগরণের মৌসুম মহান বিজ্ঞ আল্লাহ এই ব্যবস্থা এর করেছিলেন যেন বিশ্ব ইসলামী আন্দোলন শ্লথ না হয়ে যায় পবিত্র কাবাকে বিশ্বের কেন্দ্রভূমি হিসেবে এমনভাবে স্থাপন করেছেন যেন মানবদেহের মধ্যে হৃদয়ের অবস্থান দেহ যতই রোগাক্রান্ত হোক না কেন যতদিন হৃদয়ের স্পন্দন থেমে না যায় এবং সমগ্র দেহে রক্ত সঞ্চালনের পদ্ধতি বন্ধ হয়ে না যায় ততদিন যেমন মানুষের মৃত্যু হয় না সেরূপ হজের এ সম্মেলন ব্যবস্থাও যতদিন থাকবে ততদিন ইসলামী আন্দোলনও চলতে থাকবে একটু চোখ বন্ধ করে চিন্তা করলেই আপনাদের সামনে স্পষ্ট হয়ে উঠবে যে পৃথিবীর দূর দূরান্তের অঞ্চল থেকে আগত অসংখ্য মানুষ যাদের আকার আকৃতি দৈহিক রং ও ভাষা পোশাক পরিচ্ছদ বিভিন্ন হওয়া সত্ত্বেও যখনই কেন্দ্রের নিকটবর্তী হয় সবাই নির্দিষ্ট স্থানে এসে নিজ নিজ পোশাক পরিচ্ছদ খুলে ফেলে এবং সকলে একই ধরনের অনাড়ম্বর ইউনিফর্ম পরিধান করে এহরামের এই ইউনিফর্ম ধারণ করার পর পরিষ্কার মনে হয় যে দুনিয়ার হাজার হাজার জাতির মধ্য থেকে এই যে লক্ষ লক্ষ ফৌজ আসছে এরা বিশ্বের বাদশাহ ও জমিন আসমানের রাজাধীরাজ এক আল্লাহ তালারি ফৌজ এরা দুনিয়ার হাজার হাজার জাতি ও কম থেকে ভর্তি হয়েছে এরা সকলে একই বাদশার ফৌজ এদের সকলের ওপর একই সম্রাটের আনুগত্য ও গোলামের চিহ্ন লেগে আছে একই বাদশার আনুগত্যের সূত্রে এরা সকলেই পরস্পর বিজড়িত রয়েছে এবং একই রাজধানীর দিকে মহা সম্রাটের সামনে উপস্থিত হবার জন্য ছুটে চলেছে একই ইউনিফর্ম পরিহিত এই সিপাহী মিকাত অতিক্রম করে যখন সামনে অগ্রসর হয় তখন সকলের কণ্ঠ থেকে এ একই ধ্বনি প্রতিধ্বনিত হয়ে আকাশ বাতাস মুখরিত করে তোলে পৃষ্ঠা ছত্রিশ উচ্চারণের কণ্ঠ বিভিন্ন কিন্তু সকলের কণ্ঠে একই ধ্বনি কেন্দ্র যত নিকটবর্তী হয় ব্যবধান ততই কমে যায় বিভিন্ন দেশের কাফেলা পরস্পর মিলিত হয় এবং সকলেই একত্রিত হয়ে একই পদ্ধতিতে নামাজ পড়ে সকলের পোশাক এক সকলেরই ইমাম এক একই গতিবিধিতে ও একই ভাষায় সকলের নামাজ পড়া সকলেই এক আল্লাহ আকবার ধ্বনির ইঙ্গিতে ওঠা বসা করে সিজদা করে সকলে একই আরবি ভাষায় কোরআন পড়ে এবং শুনে এভাবে সমবেত লক্ষ লক্ষ জনতার ভাষা জাতি দেশ বংশ ও গোত্রের কৃত্রিম বৈষম্য চূর্ণ হয়ে একাকার হয়ে যায় সমগ্র মানুষের সমন্বয়ে আল্লাহর প্রতি বিশ্বাসী একটি বিরাট জামাত রচিত হয় তারপর এ বিরাট আন্তর্জাতিক জামাত একই আওয়াজ লাব্বাইকা লাব্বাইকা ধ্বনি করতে করতে চলতে থাকে পথের প্রত্যেক চড়াই উতরাই যখন এ আওয়াজ উত্থিত হয় যখন নামাজের সময় এবং প্রভাতে এ শব্দ অনুরণিত হয়ে ওঠে যখন কাফেলাসমূহ পরস্পর মিলিত হবার সময় এ শব্দই ধ্বনিত হয়ে ওঠে তখন চারদিকে এক আশ্চর্য রকম পরিবেশ সৃষ্টি হয় সে পরিবেশে মানুষ নিজেকে ভুলে যায় এক অচিন্তনীয় ভাবধারায় সে মত্ত হয়ে পড়ে লাভবাহিকা ধনের আকর্ষণে সে এক ভাব জগতে ছুটে যায় অতপর কাবায় পৌঁছে দুনিয়ার বিভিন্ন কেন্দ্র থেকে সমাগত জনসমুদ্রের একই পোশাকে নির্দিষ্ট কেন্দ্রবিন্দুর চারদিকে প্রদক্ষিণ করা সকলের একই সাথে সাফা ও মারোয়া পাহাড়ের মাঝখানে দৌড়ানো সকলের মিনায় উপস্থিত হয়ে তাঁবু জীবনযাপন করা এবং তথায় এক ইমামের কণ্ঠে ভাষণ খোদবা শ্রবণ করা তারপর মুজদালিফায় তাবুর নিচে রাত্রি যাপন করা আবার মিনার দিকে সকলের প্রত্যাবর্তন করা সকলে মিলে আগাবায় পাথর দ্বারা চাঁদমারি করা তারপর সকলের কুরবানি করা সকলের একই সাথে কাবায় ফিরে এসে তার তাওয়াফ করা সকলের একই কেন্দ্রে একত্রিত হয়ে নামাজ পড়া এসব কাজে যে পবিত্র পরিবেশ ও আধ্যাত্মিক মনোভাবের সৃষ্টি হয় দুনিয়ার অন্য কোনো ধর্মে বা জীবন ব্যবস্থায় তার তুলনা নেই তারপর দুনিয়ার বিভিন্ন জাতির মধ্য থেকে আগত অসংখ্য মানুষের একই কেন্দ্রে সম্মিলিত হওয়া এমন নিষ্ঠা একাগ্রতা এবং ঐক্যভাবের সাথে একত্রিত হওয়া এমন পবিত্র উদ্দেশ্য ও ভাবধারা এবং নির্মল কাজ কর্ম সহকারে সমস্ত কাজ সম্পন্ন করা প্রকৃতপক্ষে আদম সন্তানের জন্য এটা এক বড় নিয়ামত এই নিয়ামত ইসলাম ভিন্ন অন্য কোনো ধর্মই দিতে পারেনি দুনিয়ার বিভিন্ন জাতির পরস্পর মিলিত হওয়া কোনো নতুন কথা নয় চিরকালই রূপ হয়েছে কিন্তু তাদের এ সম্মেলন হয় যুদ্ধের ময়দানে একে অপরের গলা কাটার জন্যে পৃষ্ঠা সাইতিরিশ অথবা সন্ধি সম্মেলনে বিজিত দেশগুলোকে নিজেদের মধ্যে ভাগ বাটোরা করে নেবার জন্যে কিংবা বিশ্ব জাতি সম্মেলনে এক একটি জাতির বিরুদ্ধে ধোকা ও প্রতারণার ষড়যন্ত্র জুলুম এবং বেইমানির জাল ছড়াবার জন্য অথবা পরের ক্ষতি সাধন করে নিজেদের স্বার্থ উদ্ধার করার মতলবে সমগ্র জাতির জনসাধারণের নির্মল মন সৎ চরিত্রতা ও পবিত্র মনোভাব নিয়ে এবং প্রেম ভালোবাসা নিষ্ঠা মানসিক ও আধ্যাত্মিক ঐক্যভাব সহকারে একত্রিত হওয়া চিন্তা কর্ম এবং উদ্দেশ্যের পরিপূর্ণ একাগ্রতার সাথে মিলিত হওয়া তাও আবার একবার মিলিত হয়েই খান্ত না হওয়া বরং চিরকালের জন্য প্রত্যেক বছর একই কেন্দ্রে একত্রিত হওয়া বিশ্ব মানবতার প্রতি এত বড় নিয়ামত দুনিয়ায় ইসলাম ভিন্ন অন্য কোনো ধর্ম ব্যবস্থাই দিতে পেরেছে কি বিশ্ব শান্তি স্থাপনে জাতিসমূহের পারস্পরিক দ্বন্দ্ব কলহ মিটিয়ে দেয়া এবং লড়াই ঝগড়ার পরিবর্তে ভালোবাসা বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের পরিবেশ সৃষ্টি করার জন্য এর চেয়ে উত্তম ব্যবস্থা আর কেউ পেশ করতে পেরেছে কি ইসলাম শুধু এতটুকু করেই ক্ষান্ত হয়নি সে আরও অনেক কল্যাণকর ব্যবস্থা প্রবর্তন করেছে বছরের চারটি মাস হজ ও ওমরার কাজ সম্পাদনের জন্য নির্দিষ্ট করা হয়েছে ইসলাম কাবা যাতায়াতের এ চারটি মাস সমস্ত পথেই শান্তি অক্ষুণ্ণ রাখার নির্দেশ দিয়েছে এটা বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং শান্তি রক্ষা করার এক স্থায়ী ব্যবস্থা রাজনৈতিক কর্তৃত্ব ইসলামের হাতে আসলে হজ ও ওমরার কারণে একটি বছরের অন্তত এক তৃতীয়াংশ সময় চিরকালের জন্য যুদ্ধ এবং রক্তারক্তির হাত থেকে দুনিয়া রক্ষা পেতে পারে ইসলাম দুনিয়ার মানুষকে একটি হেরেম দান করেছে এই হেরেম কেয়ামত পর্যন্ত শান্তির কেন্দ্রস্থল এখানে মানুষ তো দূরের কথা কোনো জন্তু শিকার করা যেতে পারে না এমনকি এখানকার ঘাসও কেটে ফেলার অনুমতি নেই এখানকার কোনো কাঁটাও চূর্ণ করা যায় না কারও কোনো জিনিস এখানে পড়ে থাকলে তা স্পর্শ করাও নিষিদ্ধ ইসলাম পৃথিবীর বুকে একটি শহর প্রতিষ্ঠিত করেছে এ শহরে কারো কোনো হাতিয়ার নিয়ে প্রবেশ করার অনুমতি নেই এখানে খাদ্যশস্য বা অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সঞ্চয় করে রাখা এবং তার ফলে মূল্য বৃদ্ধির কারণ সৃষ্টি করা পরিষ্কার আহ্লাদ্রোহিতা এখানে যারা অন্যের উপর জুলুম করে তাদেরকে পাক এই বলে সাবধান করে দিয়েছেন আজাবিন আলী আমরা তাদেরকে কঠিন শাস্তি দেব ইসলাম সমগ্র পৃথিবীর একটি কেন্দ্র নির্ধারিত করেছে এ কেন্দ্রের পরিচয় প্রসঙ্গে বলা হয়েছে যারা আল্লাহর প্রভুত্ব ও বাদশাহী এবং হজরত মোহাম্মদ মুস্তাফা আলী সাল্লামের নবুয়াত ও নেতৃত্ব স্বীকার করে ইসলামী ভ্রাতৃসংঘে প্রবেশ করবে ইসলামের এ এক কেন্দ্রে তাদের সকলেরই সমান অধিকার থাকবে পৃষ্ঠা আটত্রিশ আমেরিকার বাসিন্দা হোক কিংবা আফ্রিকার চীনের বাসিন্দা হোক কি বাংলাদেশ ও পাকিস্তানের সে যদি মুসলমান হয় তবেই মক্কা শরীফে তার অধিকার মক্কার আসল বাসিন্দাদের অনুরূপ হবে সমগ্র হারাম শরীফের এলাকা মসজিদের নেয় মসজিদে গিয়ে যে মুসলমান নিজের জন্য কোনো স্থান করে নেয় সেই স্থান তারই হয়ে যায় কেউ তাকে সেই স্থান থেকে বিতাড়িত করতে পারে না কেউ তার কাছে ভাড়া চাইতে পারে না কিন্তু সে যদি সারা জীবনও সেই স্থানে বসে থাকে তবুও সেই স্থানকে নিজের মালিকানা সত্য বলে দাবি করতে এবং তা বিক্রি করতে পারে না এর জন্য সে ভাড়াও চাইতে পারে না এভাবে সেই ব্যক্তি যখন সেই স্থান থেকে চলে যাবে তখন অন্য কেউ এসে সেখানে আসন করে নিতে পারে যেমন পূর্বের লোকটি পেরেছিল হারাম শরীফের অবস্থাও ঠিক এরূপ হজরত নবী করিম সাল্লিউসাল্লাম ইরশাদ করেছেন নগরের যে স্থানে এসে যে ব্যক্তি প্রথমে অবতরণ করবে সেই স্থান তারই হবে এখানকার বাড়িঘরের ভাড়া আদায় করা জায়েজ নয় হজরত উমর ফারুক রদীয় তা আলা আনহু এখানকার লোকদের ঘরের সম্মুখস্থ প্রাঙ্গনের দুয়ার বন্ধ করতে নিষেধ করেছিলেন যাতে লোকেরা তাদের প্রাঙ্গণে এসে অবস্থান করতে পারে কোন কোন ফকি এত দূরও বলেছেন যে মক্কা মক্কানগরীর বাড়িঘরের কেউ মালিক নয় তা উত্তরাধিকার নীতি অনুসারে বন্টন হতে পারে না এসব সুযোগ সুবিধা এবং আজাদির মূল্যবান নিয়ামত দুনিয়ার মানুষ ইসলাম ভিন্ন অন্য কোথাও পেতে পারে কি এহেন হজ সম্পর্কেই বলা হয়েছিল তোমরা এটা করে দেখো এতে তোমাদের জন্য কত বড় কল্যাণ নিহিত রয়েছে তার সমস্ত কল্যাণকে গুনে গুনে বলার শক্তি আমার নেই কিন্তু তবুও এ পর্যন্ত তার যে কিঞ্চিত বিবরণ ওপরে পেশ করেছি তা থেকে এ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা লাভ করা যাবে কিন্তু এসব কথা শোনার পর আমার নিজের মনের দুঃখের কথাটাও খানিকটা শুনুন বংশানুক্রমিক মুসলমান খনির অভ্যন্তরে ভূমিষ্ঠ শিশুর মতো এ শিশু যখন জন্ম মুহূর্ত থেকেই চারদিকে কেবল হিরক দেখতে পায় এবং হিরোক খণ্ড নিয়ে খেলা করতে থাকে তখন তার দৃষ্টিতে হিরকের করে নেয় মহামূল্যবান সম্পদ সাধারণ পাথরের মতোই মূল্যহীন হয়ে যায় বংশীয় মুসলমানদের অবস্থাও ঠিক এরূপ সমগ্র জগৎ যে নিয়ামত থেকে বঞ্চিত এবং যা থেকে বঞ্চিত হওয়ার কারণে তারা নানা প্রকার দুঃখ মুসিবতে নিমজ্জিত রয়েছে আর বিশ্ব মানব যার সন্ধান করতে ব্যাকুল রয়েছে সেই মূল্যবান নিয়ামতসমূহ বর্তমান মুসলমানরা বিনামূল্যে লাভ করেছে পৃষ্ঠা উনচল্লিশ এজন্য তালাশ অনুসন্ধান এবং খোঁজাখুঁজির জন্য এক বিন্দু পরিশ্রম তাদের করতে হয়নি এসব ছাড়াই তারা এটা পেয়েছে শুধু এজন্যে যে সৌভাগ্যবশত তারা মুসলিম পরিবারে জন্ম লাভ করেছে যে কালেমায় তাওহিদ মানব জীবনের সমগ্র জটিল সমস্যার সুষ্ঠু সমাধান করে দিতে পারে শিশুকাল থেকেই তা তাদের কানে প্রবেশ করছে মানুষকে প্রকৃত মানুষ বানাতে এবং লোকদের পরস্পরের ভাই ও দরদি বন্ধুতে পরিণত করার জন্য নামাজ রোজা স্পর্শ মনি অপেক্ষাও বেশি মূল্যবান এরা জন্ম লাভ করেই বাপ দাদার উত্তরাধিকার হিসেবে এটা লাভ করেছে জাকাত ইসলামী সমাজের এক অতুলনীয় ব্যবস্থা এ দ্বারা শুধু মনের নাপাকি দূর হয় না দুনিয়ার অর্থ ব্যবস্থাও সুষ্ঠুতা লাভ করে যা থেকে বঞ্চিত হয়ে দুনিয়ার মানুষ একে অপরের বুকের রক্ত শুষে নিচ্ছে এটা মুসলমানগণ প্রত্যক্ষ করছে কিন্তু মুসলমানরা তা বিনা ব্যয়ে এবং বিনা শ্রমে লাভ করেছে এটা ঠিক তেমনিভাবে যেমন খুব বড় চিকিৎসকের সন্তান ঘরে বসেই বড় বড় রোগের তালিকা বিনামূল্যে লাভ করে থাকে অথচ এর জন্য অন্যান্য মানুষ অত্যন্ত ব্যস্ততার সাথে সন্ধান করে বেড়ায় হজ একটি বিরাট ব্যবস্থা সমগ্র দুনিয়ায় এর কোনো তুলনা নেই পৃথিবীর কোনায় কোনায় ইসলামী আন্দোলনের আওয়াজ পৌঁছাবার জন্য এবং আন্দোলনকে চিরকালের তরে জীবিত রাখার জন্য এটা অপেক্ষা শক্তিশালী উপায় আর কিছুই হতে পারে না বস্তুত দুনিয়ার সমগ্র মানুষকে পৃথিবীর প্রতিটি কোণ থেকে এক আল্লার নামে টেনে এনে নির্দিষ্ট একটি কেন্দ্রে একত্রিত করে দেয়া এবং অসংখ্য বংশ গোত্র ও জাতিকে এক আল্লাহ বিশ্বাসী সদ উদ্দেশ্যে সম্পন্ন ও সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃ সঙ্গে সম্মিলিত করে দেবার জন্য এটা অপেক্ষা উন্নততর কোনো পন্থা আজ পর্যন্ত আবিষ্কার করা সম্ভব হয়নি যুগ যুগান্তর থেকে জীবন্ত ও প্রচলিত এই ব্যবস্থাও মুসলমানগণ নিজেদের সম্পদ হিসেবে লাভ করেছে বিনা চেষ্টায় এবং বিনা শ্রমে কিন্তু বড়ই দুঃখের কথা এই যে মুসলমান বিনাশ্রমে প্রাপ্ত এ মূল্যবান সম্পদের কোনো কদর বুঝেনি বরং তারা এটা নিয়ে ঠিক তেমনিভাবে খেলা করছে যেমন হীরক্ষণ্ড নিয়ে খেলা করে খনিতে প্রসূত শিশু সন্তান আর তাকে সে মনে করে সাধারণ পাথরের ন্যায় মূল্যহীন মুসলমান নিজেদের মূর্খতা এবং অজ্ঞতার কারণে এ বিরাট মূল্যবান সম্পদ ও শক্তির উৎস নিয়ে অত্যন্ত হীনভাবে খেলা করছে এর অপচয় করছে এটাকে নষ্ট করছে এসব দেখে আমাদের প্রাণ জ্বলে যায় পাথর চূর্ণকারীর হাতে মূল্যবান হীরক্ষণ্ড বরবাদ হতে দেখে সহ্য করা বাস্তবিকই কঠিন ব্যাপার কোনো এক কবি সত্যি বলেছিলেন যদিও ইসার গাধা যায় মক্কা ভূমি হেথাও থাকবে গাধা জেনে রাখো তুমি অর্থাৎ হজরত ঈসা আলহী সালামের ন্যায় মহান পয়গম্বরের গাধা হলেও পবিত্র মক্কার দর্শন দ্বারা তার কোনো উপকার হতে পারে না সে যদি সেখানে থেকেও যায় তথাপি সে যেমন গাধা তেমন গাধাই থেকে যাবে নামাজ রোজা হোক কিংবা হজ হোক এগুলোর উদ্দেশ্য হচ্ছে মানুষের প্রশিক্ষণ কিন্তু যারা এগুলোর অর্থ ও উদ্দেশ্য বুঝতে চায় না এর উপকার ও কল্যাণ লাভ করার কথা এতটুকু ভাবে না বরং যারা এই ইবাদত সমূহের যে কোনো মকসুদ ও উদ্দেশ্য থাকতে পারে তৎ সম্পর্কেও বিন্দুমাত্র কোনো ধারণা রাখে না তারা যদি পূর্ববর্তী লোকদের দেখা দেখি শুধু ওগুলো নকলি করতে থাকে তাহলে এটা দ্বারা সেই সুফল কখনো আশা করা যেতে পারে না কিন্তু দুঃখের বিষয় সাধারণত আজকের মুসলমানগণ এভাবেই ওই ইবাদতগুলো করে চলেছে সকল ইবাদতের বাহ্যিক রূপ তারা ঠিকই বজায় রাখছে কিন্তু লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি দৃষ্টি না থাকার কারণে এতে কোনো প্রাণশক্তি সৃষ্টি হচ্ছে না প্রতি বছর হাজার হাজার লোক ইসলামের কেন্দ্রে গমন করে এবং হজের সৌভাগ্য লাভ করে ফিরে আসে কিন্তু হারাম শরীফের যাত্রীর স্বভাব চরিত্রে যে পরিবর্তন কাম্য ছিল তা যেমন দেখা যায় না তেমন হজ থেকে ফিরে আসার পরও তার মানসিক ও নৈতিক ক্ষেত্রে কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না অনুরূপভাবে যে সকল এলাকা অতিক্রম করে হজ গমন করা হয় সেখানকার মুসলমান অমুসলমান মুসলমান অধিবাসীদের উপরেও তার কোনো উত্তম চরিত্রের প্রভাব পতিত হয় না বরং অনেকের অসৎ স্বভাব বদ মেজাজি অশালীন ব্যবহার ও চারিত্রিক দুর্বলতা ইসলামের সম্মানকে বিনষ্ট করে দেয় বস্তুত এসব কারণেই আমাদের অনেক মুসলিম যুবকও প্রশ্ন করেন যে হজের উপকার আমাদেরকে বুঝিয়ে দিন অথচ হজ তো ছিল এমন এক জিনিস যে তাকে প্রকৃত রূপে সম্পন্ন করা হলে কাফেররাও এর উপকার প্রকাশ্যে দেখে ইসলাম গ্রহণ করত যদি কোনো আন্দোলনের লক্ষ লক্ষ সদস্য প্রতি বছর বিশ্বের সকল অঞ্চল থেকে এক স্থানে সমবেত হয় এবং আবার নিজ নিজ দেশে ফিরে যায় বিভিন্ন দেশ ও নগর হয়ে যাওয়ার সময় নিজেদের পবিত্র জীবন পবিত্র চিন্তাধারা ও পবিত্র নৈতিকতার বহিপ্রকাশ করতে করতে অগ্রসর হয় যেখানে যেখানে অবস্থান করে কিংবা যে যে স্থান অতিক্রম করে সেখানে নিজেদের আন্দোলনের যাবতীয় মৌলিক নীতির শুধু মৌখিক আলোচনা না করে আপন আচরণ ও কর্মতৎপরতায়ও তাকে বাস্তবায়িত করতে থাকে পৃষ্ঠা একচল্লিশ আর এটা শুধু দশ বিশ বছরই নয় বরং বছরের পর বছর ধরে শতাব্দীর পর শতাব্দীকাল ধরেই চলতে থাকে তাহলে বলুন তো এটা কোনো নিষ্ক্রিয় জিনিস থেকে হতে পারে কি প্রকৃতপক্ষে হজ এরূপ হলে তার উপকার সম্বন্ধে কোনো প্রশ্ন করার প্রয়োজনই হতো না তখন অন্ধ ব্যক্তিও এর উপকার দেখতে পেত বধির ব্যক্তিও এর কল্যাণ শুনতে পারত প্রতি বছরের হজ কোটি কোটি মুসলমানকে নেক বান্দায় পরিণত করত হাজার হাজার অমুসলমানকে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে বাধ্য করত লক্ষ লক্ষ অমুসলমানের অন্তরে ইসলামের শ্রেষ্ঠত্বের ধারণা বদ্ধমূল করে দিত কিন্তু আফসোস আমাদের মূর্খতার কারণে কত বড় মূল্যবান সম্পদ বিনষ্ট হচ্ছে হজের অন্তর্নিহিত এ বিরাট সার্থকতা ও উপকারিতা পুরোপুরি লাভ করার জন্য ইসলামের কেন্দ্রস্থলে কোনো বিরাট শক্তিসম্পন্ন কর্তৃত্ব বর্তমান থাকা উচিত যা এ মহান বিশ্বশক্তিকে সুষ্ঠুভাবে কাজে লাগাতে সক্ষম এখানে এমন একটি হৃৎপিণ্ড বা দিল থাকা উচিত ছিল যা প্রত্যেক বছর সমগ্র বিশ্ব দেহে তাজা রক্তের দ্বারা প্রবাহিত করতে সক্ষম এমন একটি মস্তিষ্ক থাকারও দরকার ছিল যা এ হাজার হাজার আল্লাহর দূতের মারফতে দুনিয়ার কেন্দ্রে কেন্দ্রে ইসলামের বিপ্লবী পয়গাম পৌঁছাতে চেষ্টা করত আর কিছু না হোক অন্তত এ কেন্দ্রভূমিতে খালেস ইসলামী জীবনধারার বাস্তব রূপ যদি বর্তমান থাকত তবু দুনিয়ার মুসলমান প্রত্যেক বছরই সেখান থেকে খালেস ইসলামী জিন্দেগি এবং দিনদারি শিক্ষা নিয়ে নিজ নিজ ঘরে প্রত্যাবর্তন করতে পারত কিন্তু বড়ই দুঃখের বিষয় যে এখানে তেমন কিছু নেই দীর্ঘকাল পর্যন্ত আরব দেশে মূর্খতার অন্ধকার পুঞ্জীভূত হয়ে আছে আব্বাসীয় যুগ থেকে শুরু করে ওসমানী যুগ পর্যন্ত সকল অক্ষম ও অনুপযুক্ত শাসক ইসলামের কেন্দ্রস্থলের অধিবাসীগণকে উন্নতি লাভের সুযোগ দেওয়ার পরিবর্তে কয়েক শতাব্দী কাল ধরে তাদেরকে কেবল অধপতনের দিকেই ঠেলে দিয়েছে ফলে আরব দেশ জ্ঞান বিজ্ঞান নৈতিক চরিত্র সভ্যতা ও সংস্কৃতি সকল দিক দিয়েই অধপতনের চরমসীমায় উপনীত হয়েছে এ কারণে যে ভূখণ্ড থেকে একদা ইসলামের বিশ্বপ্লাবী আলোকধারা উৎসারিত হয়ে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল আজ তাই ইসলামের পূর্ববর্তী জাহিলি যুগের ন্যায় অন্ধকূপে পরিণত হয়েছে এখন সেখানে ইসলামের জ্ঞান নেই ইসলামী জীবনধারা নেই মানুষ দূর দূরান্ত থেকে বুক ভরা আশা ও ভক্তি নিয়ে প্রত্যেক বছর পাক হারামে আগমন করে কিন্তু এ এলাকায় পৌঁছে তার চারদিকে যখন কেবল মূর্খতা মলিনতা লোভ লালসা নির্লজ্জতা আত্মপূজা চরিত্রহীনতা উশৃঙ্খলতা এবং জনগণের নির্মম অধপতিত অবস্থা দেখতে পায় তখন তাদের আশা আকাঙ্ক্ষার স্বপ্ন জাল ছিন্ন হয়ে যায় পৃষ্ঠা বিয়াল্লিশ এখন অনেক লোক হজ করে নিজের ইমানকে শক্তিশালী করার পরিবর্তে তাকে অধিকতর দুর্বলই করে আসে হজরত ইব্রাহিম আলাহ ইসাল্লাম ও ইসমাইল আলাহ সালামের পরে জাহিলিয়াতের যুগে আরব দেশে যে পৌরোহিত্যবাদ ও ঠাকুর পূজার প্রভাব বিস্তৃত হয়েছিল এবং যা শেষ নবী হজরত রাসুলে করিম সাল্লাইসাল্লাম নির্মূল করেছিলেন আজ তাই প্রবল প্রবলরূপে পুনঃপ্রবর্তিত হয়েছে হারামে কাবার ব্যবস্থাপক পূর্বের ন্যায় আবার সেবায়েত হয়ে বসেছে আল্লাহর ঘর তাদের সম্পত্তিতে পরিণত হয়েছে এ ঘরের প্রতি যারা ভক্তি রাখে তারা এদের শিকার বিশেষ বিভিন্ন দেশে বড় বড় বেতনভুক্ত এজেন্ট নিযুক্ত রয়েছে তারা ভক্তদেরকে চারদিক থেকে টেনে টেনে নিয়ে আসে কোরআনের আয়াত আর হাদিসের নির্দেশ পড়ে শুনিয়ে তাদেরকে হজ যাত্রায় উদ্বুদ্ধ করে এজন্য যে আল্লাহ তাদের প্রতি হজ ফরজ করেছেন তা স্মরণ করিয়ে দেয়া হচ্ছে বরং এর উদ্দেশ্য এই যে এ আদেশ শুনলে তারা অবশ্যই হজ করতে যাবে এবং তাতে তাদের যথেষ্ট আমদানি হবে এসব দেখে পরিষ্কার মনে হয় যে আল্লাহ এবং তার রাসুল বুঝি এ বিরাট ব্যবস্থা করেছেন শুধু এ পুরোহিত পাণ্ডা এবং দালালদের প্রতিপালনের জন্য তারপর হজ যাত্রায় বাধ্য হয়ে মানুষ যখন ঘর থেকে বের হয় তখন সফরের শুরু থেকে হজ করে বাড়ি ফিরে আসা পর্যন্ত প্রত্যেক জায়গায় ধর্মীয় মজুর এবং ধর্ম ব্যবসায়ীরা জোকের ন্যায় তাদের সামনে উপস্থিত হয় মোয়াল্লেম তাওয়াফ শিক্ষাদাতা কাবার কুঞ্জিকা বাহক এবং স্বয়ং হেজাজ সরকার সকলেই এ ধর্ম ব্যবসায়ে সমানভাবে অংশীদার হজের সমস্ত অনুষ্ঠানাদি পয়সা দিয়ে সম্পন্ন করতে হয় এমনকি পবিত্র কাবা গৃহের দরজাও পয়সা ব্যতিরেকে কোনো মুসলমানের জন্য উন্মুক্ত হতে পারে না নাওজুবিল্লা মিন জালিক ইসলামের এ তথা তথাকথিত খাদেমগণ এবং কেন্দ্রীয় উপাসনালয়ের সেবায়েতগণ শেষ পর্যন্ত বেনারস ও হরিদ্বারের পণ্ডিত পুরোহিতদের পেশা অবলম্বন করে নিয়েছে অথচ এটাই একদা এই পুরোহিতবাদের মূলোচ্ছেদ করেছিল যেখানে ইবাদত করানোর কাজ বিশেষ ব্যবসায় এবং ইবাদতের স্থান উপার্জনের উপায়ে পরিণত হয়েছে সেখানে আল্লাহর আয়াত কেবল এ উদ্দেশ্যে ব্যবহার করা হয় যে লোক তা শুনে হজ করতে বাধ্য হবে এবং এ সুযোগে তার পকেট মেরে টাকা নিয়ে যাবে যেখানে ইবাদতের কাজ সম্পন্ন করার জন্য মূল্য দিতে হয় এবং দিনই কর্তব্য ব্যবসায়ের পণ্য হয় এম স্থানের ইবাদতে ইসলামের প্রাণশক্তি কী করে বেঁচে থাকতে পারে হাজিগঞ্জ যে ইবাদতের প্রকৃত নৈতিক ও আধ্যাত্মিক উপকারিতা লাভ করতে পারবে সমস্ত কাজ যখন একটা কেনাবেচার মাল হয়ে রয়েছে তখন এমন আশা কিছুতেই করা যায় না পৃষ্ঠা তেতাল্লিশ পাদটিকা এক স্মরণীয় যে এটা লিখিত হয়েছিল ইংরেজি উনিশশো আটত্রিশ সনে তারপর থেকে এ পর্যন্ত অবস্থার অনেক উন্নতি হয়েছে সৌদি আরব সরকার অধিকতর উন্নতির জন্য সচেষ্ট রয়েছে আরবে শিক্ষার প্রসার ঘটেছে রিয়াদ, মক্কা জেদ্দা প্রভৃতি শহরে ইসলামী শরীয়তের শিক্ষার জন্য উচ্চ পর্যায়ে বহু প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে মদিনায় তাইয়েবায় একটি ইসলামী বিশ্ববিদ্যালয় ব্যাপকভাবে কাজ শুরু করেছে মক্কা রাবে রাবেতায়া আলমে ইসলামী বা বিশ্ব মুসলিম সংহতি নামে মুসলিম জাহানের একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে পবিত্র হজ ও তার সম্মেলন থেকে প্রকৃত কল্যাণ ও উপকার লাভ করে মুসলমানগণ যাতে পৃথিবীর সমস্ত মুসলিম মতের মধ্যে দিনই প্রাণশক্তি প্রেরণা সৃষ্টি করতে পারে তার জন্য এ প্রতিষ্ঠান সচেষ্ট রয়েছে এ সকল দিক থেকে বর্তমানে অবস্থা অনেকটা সন্তোষজনক এখন দুটি কাজের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা অপরিহার্য প্রথমটি হচ্ছে হারামাইনিজ শারিফাইন অর্থাৎ পবিত্র মক্কা ও মদিনাকে পাশ্চাত্য সভ্যতার সর্বনাশা সয়লাভ থেকে রক্ষা করতে হবে আর দ্বিতীয়টি হচ্ছে মোয়াল্লেমদের কর্মপদ্ধতির সংশোধন করতে হবে আল্লাহ সহায় হন সৌদি সরকার এ পর্যায়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করুন এ আলোচনা দ্বারা কারো উপর দোষারোপ করা আমার উদ্দেশ্য নয় আমি শুধু বলতে চাই হজের ন্যায় একটি বিরাট শক্তিকে কোন কোন জিনিস প্রায় নিষ্ক্রিয় ও অর্থহীন করে দিয়েছে ইসলাম এবং ইসলাম প্রবর্তিত নিয়মসমূহে কোনো ত্রুটি রয়েছে এরূপ ধারণা কারোই মনে যেন না জাগে কারণ তাতে আসলে কোনোই ত্রুটি নেই ত্রুটি রয়েছে তাদের মধ্যে যারা সঠিকভাবে পূর্ণ ইসলামের অনুসরণ করে চলে না অতএব এ অবস্থার জন্য দায়ী বর্তমান মুসলমানরাই তাই যে ব্যবস্থা তাদেরকে মানবতার পরিপূর্ণ আদর্শে পরিচালিত করতে পারত এবং যা অনুসরণ করে তারা নেতা হতে পারত তা থেকে আজ কোনো ভালো ফল লাভ করা যাচ্ছে না এমন এমনকি অবস্থা এতদূর খারাপ হয়ে গেছে যে এ ব্যবস্থাই মানবতার পক্ষে সত্যই কল্যাণকর কি না আজ সে সম্পর্কেও মানুষের মনে সন্দেহের সৃষ্টি হতে শুরু করেছে একজন সুদক্ষ চিকিৎসক যদি কয়েকটি অব্যর্থ ওষুধের তালিকা রেখে ইহলোক ত্যাগ করেন তখন তার অকর্মণ্য ও নির্বোধ উত্তরাধিকারীগণের হাতে তা একেবারেই অকেজ হয়ে যায় ফলে সেই তালিকারও যেমন কোনো মূল্য হয় না অনুরূপভাবে স্বয়ং চিকিৎসকের দুর্নাম হয় আসল তালিকা যতই ভালো সঠিক এবং অব্যর্থ হোক না কেন অতএব এ নির্ভুল তালিকাকে কার্যকর করে তুলতে হলে চিকিৎসাবিদ্যায় পারদর্শিতা অপরিহার্য পৃষ্ঠা চুয়াল্লিশ অপটু ও অজ্ঞ লোকরা সেই তালিকা অনুযায়ী ওষুধ তৈরি করলে তা দ্বারা যেমন কোনো উপকার পাওয়া যাবে না শুধু তাই নয় বরং তাতে ক্ষতি হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে ফলে জাহেল লোকেরা যারা তালিকার যথার্থতা যাচাই করতে নিজেরা অক্ষম তারাই শেষ পর্যন্ত মনে করতে শুরু করবে যে মূলত তালিকাটাই ভুল বর্তমান মুসলমানদের সর্বাত্মক অধপতনের ব্যাপারে ইসলামেরও ঠিক এ অবস্থা হয়েছে সমাপ্ত